আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা সবাইকে। আমি রুবাইয়া সরওয়ার, ম্যানেজিং ডিরেক্টর এবং লিড কনসালটেন্ট ইনোভেশন কনসাল্টিং। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইনোভেশন প্রেজেন্স বাংলাদেশ মিরাকল সেলিব্রেটিং 50 ইয়ার্স অফ ডেভেলপমেন্ট প্রোগ্রেস অফ বাংলাদেশ। আজকের ওয়েবিনার ইজ বাংলাদেশ অন ট্র্যাক ইন অ্যাচিভিং দ্য এসডিজি টার্গেটস ফর হেলথ, আ হেলথ সিস্টেমস পার্সপেক্টিভ। আমাদের আজকের এই ওয়েবিনারটি আয়োজন করা হচ্ছে ইনোভেশনের সাথে সম্পৃক্ত থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস এর সহযোগিতায়। এবং আমাদের আজকের ওয়েবিনারের থেমেটিক পার্টনারশিপ আছে সিমপ্রিন্স। এছাড়াও আমাদের সাথে আছে উইন্ডমিল অ্যাডভার্টাইজিং, সারা বাংলা, কালার্স FM, YEF, প্রিন্টোগ্রাফি এবং এম্পাওয়ার অ্যাজ ICT পার্টনার। আমাদের পার্টনারশিপের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আমাদের আজকের যে ওয়েবিনারের ডিসকাশন, আলোচ্য বিষয়, এটি অত্যন্ত প্রাসঙ্গিক বলে আমি মনে করি। কিন্তু সেটাতে যাওয়ার আগে জাস্ট একটু ব্যাখ্যা করি যে আমাদের এই বাংলাদেশ মিরাকল সিরিজের উদ্দেশ্যটা কি। আমরা বাংলাদেশ, আপনারা সবাই জানেন যে আমরা 50 বছর উদযাপন করছি এখন, এবং 1971 থেকে 2021 আমরা অনেক দূরে গিয়েছি। এবং কিছু কিছু বিষয় আছে যেগুলোতে আমরা গর্ব করার মতো সাফল্য আছে বলে মনে করি, এবং সেই গর্ব করার মতো যে সাফল্যগুলো আছে বলে আমরা মনে করি, বিশ্বাস করি, সেই সাফল্যগুলোর মূল কারণ কি, কেন আমরা সেখানে সফল হয়েছি, এই বিষয়টিকে আমরা আমাদের বাংলাদেশ মিরাকল ক্যাম্পেইনের মাধ্যমে তুলে নিয়ে আসার চেষ্টা করছি। কারণ এর উদ্দেশ্য হচ্ছে যে সফলতার পেছনের মানদণ্ডগুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে ভবিষ্যতে যে অথবা বর্তমানে যে ধরনের সমস্যাগুলো আমরা ফেস করছি, সেই সমস্যাগুলোর সমাধানের হয়তো উত্তর আমরা সেখানে পেতে পারি। অর্থাৎ কোনো বিষয়ে যদি আমরা সফল হয়ে থাকি, কেন হচ্ছি সেটা বোঝার মাধ্যমে হয়তো ভবিষ্যতের সমাধান আমরা পেতে পারি। তো সেটার প্রেক্ষাপটেই আজকের এই আলোচ্য বিষয়, এবং এটার গুরুত্ব আমরা অনুধাবন করতে পারি বর্তমানে যে সময়টাতে আমরা আছি, কোভিড প্যান্ডেমিকের সিচুয়েশনে, তাতে। কারণ হেলথ সিস্টেমস এখানে একটি বিশাল বড় ভূমিকা পালন করছে, এবং আমরা আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং আমার সাথে খুব গণ্যমান্য ব্যক্তিবর্গ, এবং তারা সবাই হেলথ সিস্টেমস নিয়ে কাজ করছেন। স্পিকার হিসেবে আছেন প্রফেসর ডক্টর কাউসার আফসানা, আমার সাথে আছেন ডক্টর গৌরব গোবিন্দ গোস্বামী, প্রফেসর ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স, আমার সাথে আছেন ডক্টর রুমানা হক, প্রফেসর ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্সেস, ইউনিভার্সিটি অফ ঢাকা, সাথে আছেন ডক্টর হাসান মাহমুদ রেজা, প্রফেসর অ্যান্ড ডিন, স্কুল অফ হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ডক্টর ফেরদৌসি কাদরি, এমেরিটাস সায়েন্টিস্ট, ইনফেকশাস ডিজিজেস, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশ ICDDRB, ডক্টর তৌফিক জোয়ারদার, ভাইস চেয়ারপারসন, পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশ, ডক্টর সেজিতি সাহা, সায়েন্টিস্ট অ্যান্ড ডিরেক্টর, চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন বাংলাদেশ, এবং আসাদুর রহমান নাইল, প্যানেলিস্ট, কান্ট্রি ডিরেক্টর, বাংলাদেশ সিমপ্রিন্স টেকনোলজি। সো উইদাউট ফার্দার অ্যাডু, আমি আমাদের আলোচ্য বিষয়ে চলে যাব। আমি প্রথমে আহ্বান জানাবো ডক্টর কাউসার আফসানাকে। কাউসার আফসানা জেমস পি গ্র্যান্ট স্কুল অফ পাবলিক হেলথের সাথে আছেন বর্তমানে, কিন্তু আমরা তাকে চিনি আমাদের হেলথ সিস্টেমসের একজন বিশেষজ্ঞ হিসেবে, এবং তার সাথে তার অভিজ্ঞতার কথা বলার অপেক্ষা রাখে না। আমরা তার অভিজ্ঞতার আলোকে শুনবো বাংলাদেশের 50 বছরের হেলথ সিস্টেমে সাফল্য এবং আমাদের সামনের যে চ্যালেঞ্জেসগুলো আছে সেগুলোর কথা। ডক্টর কাউসানা, ওভার টু ইউ। Thank you very much, and assalamu alaikum and good afternoon to everyone. Amra 50 bochhor 50 years celebration korchi bangladesher, ebong ami jokhon 1971-72 ei shomoy gulo khubi ekta emotional time, because amra tokhon onek choto chhilam. To ajke amra success bolte jacchi, to amar kache keno jani khub emotional lagche. Let's go and see that Bangladesh actually ki chilo, Bangladesh ekhon kothay. Sorry for what I mean, hotat kore emotional hoye gelam. Second slide please. So amar kache je emotion ta erokom je apnara dekhte pacchen je Bangladeshe jara amader amar moto jar boyosh 12 bochhor chilo tokhon Bangladesher ashole GDP ta kothay chilo -13.9. সেখান থেকে আমরা 2019-এ আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশ একটা ভালো দিকে যাচ্ছে, 8.1। এই মুহূর্তে কোভিড-19 বাংলাদেশকে দারুণভাবে এফেক্টেড করেছে,
এবং সেখানেও কিন্তু বাংলাদেশের অ্যাচিভমেন্ট আমরা সাউথ এশিয়াতে একটা সাফল্য সাফল্য দেখতে পাচ্ছি, মোটে 6.8 এর মতো। তো সেই দেশে জন্মগ্রহণ করার একটা আমার যে অভিজ্ঞতাটা, সেখান থেকে আমি কি দেখছি সেটা আমি একটু বলতে চাচ্ছিলাম। যেহেতু বাংলাদেশ আজকে যেই স্টেজে আসছে, এটা একটা বিরাট সেলিব্রেশন বাংলাদেশের জন্য। আর আমি যেহেতু হেলথ সিস্টেমে বহু বছর ধরে কাজ করছি, হ্যাঁ আমার অনেক ক্রিটিক আছে, অনেক গ্যাপস, অনেক কিছু আছে, কিন্তু তার মধ্যে আমাদের কিন্তু পজিটিভ জিনিসগুলোকে জানা উচিত এবং জানানো উচিত। বিকজ দ্যাটস দ্য থিং, যে আমরা অনেক সময় অ্যাজ এ রিসার্চার, আমি পার্সোনালি ভেরি ক্রিটিক অফ হোয়াট উই হ্যাভ বিন ডুইং, বাট উই নিড টু সি দ্য পজিটিভ সাইড, কি বাংলাদেশ করছে। সো এই সেলিব্রেশনের মুহূর্তে যখন আমরা কয়েক বছর আগে দেখি যে বাংলাদেশ যখন 70s বা 71 বা 72 যখন বলা হলো যে বাংলাদেশ একটা বটমলেস ব্যাস্কেট ছিল, যেটা হেনরি কিসিঞ্জার বলেছিলেন, সেখান থেকে বাংলাদেশ 2014-15 ইনভেস্টমেন্ট কেস হলো, তার মানে এই বিরাট অ্যাচিভমেন্টের পিছনে কি স্টোরিগুলো আছে। তো কিছু যেহেতু হেলথের আমরা আজকে ডিসকাশন করব, সো হেলথের বিরাট বিরাট অ্যাচিভমেন্টগুলো হলো যে বিরাট একটা ডিক্লাইন হয়েছে ফার্টিলিটি, মানে সন্তান কতগুলো হয়, আন্ডার 5 মর্টালিটি, তারপরে ম্যাটারনাল মর্টালিটি, এবং আমরা জানি যে বাংলাদেশের একটা বিরাট অ্যাচিভমেন্ট হয়েছে ইমিউনাইজেশনের ক্ষেত্রে। সো এই যে একটা বিরাট সিচুয়েশনের যে ইম্প্রুভমেন্টটা হলো, সেটার মধ্যে দুইটা সাকসেস স্টোরি আমি বলবো, সেটা হলো ইমিউনাইজেশন অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং। বাট সরি, আমি একটা জিনিস বলতে ভুলে গেলাম, সেটা হলো যে বাংলাদেশের লাইফ এক্সপেক্টেন্সি অনেক বেড়েছে। এটা বলাটার কারণটা হলো যে আমরা বাংলাদেশ একটা সময় এমন একটা কান্ট্রি ছিল যেখানে নারীদের, মেয়েদের আসলে লাইফ এক্সপেক্টেন্সি অনেক কম ছিল ছেলেদের চেয়ে, এবং এটা কিন্তু হওয়ার কথা না, বিকজ মেয়েরা হলো বায়োলজিক্যালি স্ট্রঙ্গার দ্যান মেল। সো দ্যাটস ওয়ান অফ দ্য রিজন যে বাংলাদেশকে নিয়ে মানুষের অনেক ইয়ে ছিল, ক্রিটিসিজম, যে কি ব্যাপার, এরকম কেন হচ্ছে। কিন্তু আমরা এবছরই দেখলাম যে বাংলাদেশে 3 বছর বৃদ্ধি হয়েছে মেয়েদের লাইফ এক্সপেক্টেন্সি। সো দ্যাটস এ বিগ অ্যাচিভমেন্ট ফর দ্য কান্ট্রি। সো লেটস ডিসকাস অ্যাবাউট দ্য ইমিউনাইজেশন অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং, বিকজ ইমিউনাইজেশনের ক্ষেত্রে, নেক্সট স্লাইড প্লিজ। সো ইমিউনাইজেশনে আমি খুব বড় করে যাব না, বিকজ আমি জানি যে আমার ইয়েটা অনেক দ্রুত শেষ করতে হবে, আর বাট আই এম জাস্ট ট্রাইং টু সেট দ্য টোন যে কি আমরা করেছি ইমিউনাইজেশনে। সো ইমিউনাইজেশনটা আমরা কেন শুরু করেছিলাম, ওয়ান অফ দ্য থিং ইজ দ্যাট অ্যাকচুয়ালি আওয়ার ভেরি হাই চাইল্ড মর্টালিটি, আন্ডার 5 মর্টালিটি, শুধুমাত্র বাংলাদেশে না, এটা গ্লোবালি হলো যে আন্ডার 5 মর্টালিটি ওয়াজ ভেরি হাই। সো বাংলাদেশে আন্ডার 5 মর্টালিটি কত ছিল, ইট ওয়াজ 244, ক্যান ইমাজিন, 244 পার 1000 লাইভ বার্থ, সো আনইমাজিনেবল হাই ছিল তখন বাংলাদেশ। মানে একই সময় যখন আমরা গ্লোবালি দেখলাম যে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, যেটা ভ্যাকসিনের একটা বিরাট সাকসেসফুল, সেটা শুরু হয়েছিল 1974 গ্লোবালি WHO এটাকে ইন্ট্রোডিউস করলো, বাট বাংলাদেশে কবে শুরু হলো, ওটা 1979 বাংলাদেশে 8 উপজেলাতে এখানে কাজ করা শুরু হলো, কিন্তু তখনও খুব অল্প কয়েকটা হেলথ সেন্টার নিয়ে কাজ করেছে। এবং এই সাকসেস স্টোরিগুলো খুব জানাটা দরকার, কারণ হচ্ছে যে আমরা নেক্সট স্লাইডে যে 2% মাত্র ইমিউনাইজেশন রেট ছিল, 2% হলো 1980s, যখন আমরা 79 শুরু করেছি, 84 একটা স্টাডি হলো, তখন দেখা গেল যে এটার ইমিউনাইজেশন কাভারেজ হলো 2%। সেখান থেকে দুটো অর্গানাইজেশনকে আসলে তখন ইনভলভ করা হয়েছিল, WHO এন্ড ইউনিসেফ। আমরা সবসময় বলি যে গ্লোবাল পার্টনারশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট, তারা সবসময় ছিল, কিন্তু দুটো অর্গানাইজেশন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ছিল, একটা হলো ব্র্যাক আর একটা হলো কেয়ার বাংলাদেশ। তো কেয়ার বাংলাদেশ এন্ড ব্র্যাকের সাহায্য গভর্নমেন্ট চেয়েছিলেন সেই মুহূর্তে, যে একসঙ্গে আমরা কাজ করি, এবং তাদের কাজ ছিল যে তারা আসলে কমিউনিটিতে বিরাট মবিলাইজেশন করেছে, ট্রেনিং ক্যাপাসিটি ডেভেলপমেন্ট হয়েছে সেই মুহূর্তে অনেক। আমরা পরের স্লাইডে যাই, হ্যাঁ, সেই মুহূর্তে অনেক হিউম্যান রিসোর্সেস কমিউনিটি থেকে, হেলথ অ্যাসিস্ট্যান্ট, ফিল্ড সুপারভাইজার, অনেক অনেক ভলান্টিয়ার, অনেক মানুষকে তখন ট্রেন করা হচ্ছিল এবং রিক্রুটমেন্ট করা হচ্ছিল। তখন একটা দেখা গেল, যখন দুইটা ব্র্যাক, যখন ব্র্যাক আর কেয়ার যখন কাজ করছিল 4টা 8টা উপজেলাতে, তারপরে হলো যে সাফল্যটা দেখা গেল যে 86 থেকে 90s 2% থেকে ইমিউনাইজেশন জাম্প করলো হলো 70%। সো দ্যাটস এ বিগ অ্যাচিভমেন্ট। তখন বাংলাদেশ গভর্নমেন্ট স্লোলি স্টার্টেড র্যাপিড ইন্টেন্সিভ র্যাপিড স্কেলিং আপ অফ দ্য
ইন্টারভেনশন, তার মানে কি যে কতগুলো যাতে হেলথ সিস্টেমে যে বিভিন্ন দিকগুলো থাকে, আমরা তো জানি যে ছটা পিলার, তারপরে কিন্তু একটা বিরাট গুরুত্বপূর্ণ জিনিস যেটা হলো যে কমিউনিটি এনগেজমেন্ট। এবং কমিউনিটির এখানে বিরাট রোল ছিল। দ্য রিজন হলো যে কমিউনিটি শুধুমাত্র যে মানুষকে মবিলাইজ করে, কমিউনিটি মবিলাইজেশন হয়েছে, ডিম্যান্ড ক্রিয়েশন হয়েছে তা না, একই সঙ্গে যে রিলিজিয়াস লিডার আর মেনি মেনি স্টেক হোল্ডার্স যারা এটার মধ্যে ইনভলভ হয়েছিলেন কমিউনিটিকে মবিলাইজ করার জন্য, যাতে করে এইটা সাস্টেইন করে। হ্যাঁ, আর একইভাবে গভর্নমেন্টের যে ড্রাইভটা ছিল যে হোল এক্সপ্যানশন আর কোল্ড চেইন ম্যানেজমেন্ট, এটা একটা বিরাট জিনিস। যারা এই ভ্যাকসিনে কাজ করেন তারাই জানেন যে কোল্ড চেইন মেনটেন্যান্সটা কি, এটা বিশাল ব্যাপার। এবং এটা ঢাকা থেকে যেখানে ইপিআই হেডকোয়ার্টার, সেখান থেকে যে লোকাল লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেল, লোকাল উপজেলা লেভেল, তারপরে যে লোকাল লেভেলে গেল, এবং প্রত্যেক জায়গায় যে এখন মনে হয় সম্ভবত 140,000 আউটরিচ সেন্টার আছে, যে এতগুলো সেন্টারে যাওয়া, এবং প্রতিদিন আপনারা জানেন যে রুটিন একটা ইমিউনাইজেশন শিডিউল আছে বাংলাদেশের, এবং তারপরে যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস মনিটরিং, অ্যাকাউন্টেবিলিটি, হাইজিনিক প্র্যাকটিসেস, প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দর করে মাঠে ইমপ্লিমেন্টেশন করা, এবং এটার সঙ্গে যে গ্লোবাল পার্টনারশিপ যেটা আছে, পরে গাভি, আপনারা জানেন যে গাভির একটা বিরাট রোল ভ্যাকসিনের পরে এসছে, এটা অনেক দেরি করে এসছে, কিন্তু তার আগে কিন্তু সাকসেসগুলো তৈরি হওয়া শুরু হয়েছিল। এছাড়াও কিন্তু বাংলাদেশ যেটা করেছে, বাংলাদেশ না, এই রিজিয়নে, সিআরও রিজিয়নে আসলে একটা নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কের একটা কাজ হলো যে তারা শুধুমাত্র যে কোয়ালিটি গাইডেন্স দেয় তা না, আমার মনে হয় যে আমাদের আপা যদি জয়েন করে থাকেন এখানে তাহলে উনি আরো ভালো বলতে পারবেন যে এগুলো কিভাবে কাজ করছে, তার মনিটরিং এবং অ্যাকাউন্টেবিলিটি। সো আমরা যেটা দেখতে পাচ্ছি ওভার দ্য ইয়ার্স, যে যদি একটা সাপ্লাই চেইন খুব সুন্দর করে কাজ করে, দেন ইউ ক্যান ডু নো যে এটা ডিম্যান্ড সাইডেও একটা খুব ইম্পর্টেন্ট। সো সেখানে ডিম্যান্ড জেনারেশন, সাপ্লাই সাইড, মানে হেলথ সিস্টেম অন ইমিউনাইজেশন, এগুলো খুব ভালোভাবে কাজ করেছে। এবং কেন কাজ করেছে? বিকজ অফ দ্য কমিটমেন্ট। আমি কি নেক্সট স্লাইডে যেতে পারি? নেক্সট স্লাইড প্লিজ। সো আমরা যে অ্যাচিভমেন্টগুলো করেছি সেগুলো তো আমি বলে ফেলেছি, তো তারপরে স্লাইডটাতে যাই। হ্যাঁ, যে আমাদের কি কি আসলে মানে লেসেন্সগুলো হয়েছে। হ্যাঁ, সেই লেসেন্সগুলো হলো যে আমাদের একটা বিরাট মানে পলিটিক্যাল কমিটমেন্ট ছিল। হ্যাঁ, কমিটমেন্ট, তারপরে রিসোর্স অ্যালোকেশন, রিসোর্সগুলো এত ইম্পর্টেন্ট যে ফাইন্যান্সিং না থাকলে আসলে কাজ হয় না। তারপরে স্ট্রং গ্লোবাল পার্টনারশিপ, হ্যাঁ, এবং লোকাল পার্টনারশিপ এবং রিজিয়নাল পার্টনারশিপ, কতগুলো জিনিস একই সঙ্গে সঙ্গে কিন্তু সিস্টেমের মধ্যে চেঞ্জ। এবং নট অনলি যে একটা সিস্টেমে আটকে আছে, বিকজ দেয়ার আর মোর ভ্যাকসিনস আর অ্যাডিং আপ, সো প্রত্যেকটা সময় হলো যে ক্যাপাসিটি ডেভেলপমেন্ট সব জায়গায়। তারপরে হলো যে এই যে ফিল্ডে যারা কাজ করে তাদেরকে কিভাবে ইনসেন্টিভাইজ করা যায়, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে তারা কেন এত কাজ করবে। তারা কিন্তু প্রতিদিন, তার মানে কি যে সিস্টেমটা তৈরি হয়েছে, দ্যাটস আ ভেরি এনেবলিং এনভায়রনমেন্ট ফর দেম টু পারফর্ম দেয়ার ওয়ার্ক, সো এটা অনেক গুরুত্বপূর্ণ। একই সঙ্গে যে রিসার্চ চলছে, যে মনিটরিং, রিসার্চ, সার্ভেলেন্স সিস্টেমটা চলছে, সেখানে সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে কি কি গ্যাপস আছে, সেই গ্যাপসগুলো আইডেন্টিফাই করে ইমিডিয়েটলি জানানো, যাতে করে এটাকে আবার এই ইস্যুগুলোকে অ্যাড্রেস করা যায়। যেমন চ্যালেঞ্জেসের কথা আমি বলেছি একটা, যে কেন কন্টিনিউয়াল মনিটরিং অ্যান্ড হচ্ছে, কারণটা হলো যে যেখানে গ্যাপস হচ্ছে, যেখানে ইমিউনাইজেশন ডিভাইড দেখা যাচ্ছে যে কোথায় কম কোথায় বেশি হচ্ছে, ইমিডিয়েটলি ওই জায়গাটাতে সাপোর্ট দেওয়া, তাহলে এটা ইম্পর্টেন্ট একটা ভালো রোল প্লে করে। আর যে সাকসেস স্টোরিটা বলতে চাচ্ছিলাম, যে আমি বলেছি 244 যেখানে এক সময় আমাদের চাইল্ড মর্টাল আন্ডার 5 মর্টালিটি রেট ছিল, সেটা এখন গিয়ে পৌঁছেছে 29। ইম্যাজিন যে এই 50 বছরের কি বিরাট সাকসেস। তাহলে আমি বাংলাদেশকে, উই মাস্ট কংগ্রেচুলেট বাংলাদেশ অ্যান্ড সবাই যারা এখানে কাজ করছে। কিন্তু এখন কিছু চ্যালেঞ্জ আসবে বাংলাদেশের জন্য, সেটা হলো যে ডোমেস্টিক রিসোর্স মোবিলাইজেশন। কারণ হচ্ছে যে এখন গভর্নমেন্ট অবশ্যই ফান্ড অ্যালোকেট করে, কিন্তু আমরা জানি যে এখানে অনেক ফান্ড বাইরে থেকে এসেছে, কিন্তু এই ফান্ডের উপরে শুধু ডিপেন্ড করে না, আমাদের নিজেদের যদি আমরা ফান্ড মোবিলাইজেশন না করি, তাহলে আসলে একটা সময় যখন বাংলাদেশ একদম মিডল ইনকাম কান্ট্রি স্টেটাসে চলে যাবে বা 2030 পরে, আমরা বাংলাদেশ একটা প্রবলেমে পড়তে পারি। এরপরে স্লাইডে যাই, ফ্যামিলি প্ল্যানিংয়ের কথা আমি যেখানে বলতে চাচ্ছিলাম, যে ফ্যামিলি প্ল্যানিংও একটা বাংলাদেশের জন্য বিরাট প্রায়োরিটি ছিল।
কারণ হচ্ছে যে বাংলাদেশের পপুলেশন আমরা জানি যে এই মুহূর্তে কত, কিন্তু বাংলাদেশের পপুলেশন ওয়াজ হিউজ। একটা ন্যাশনাল পপুলেশন পলিসিটা শুরু হয়েছিল একদম 70s থেকে, যে কেন যে আমাদের দেশে পপুলেশনটাকে কন্ট্রোল করতে হবে, কিন্তু নট ইন অ্যান অ্যাগ্রেসিভ ম্যানার। দ্য ওয়ে বাংলাদেশ অ্যাকচুয়ালি হ্যাজ ডান ইট, ইট ইজ কোয়াইট এক্সেম্পলারি। কেন এটা? বিকজ ইটস আ সোশ্যাল মুভমেন্ট বাংলাদেশ ক্রিয়েট করেছিল, যেটা কেমন করে যে কমিউনিটিকে এনগেজ করেছে। কমিউনিটি থেকে আসলে মেয়েদেরকে নিয়ে আসছে, কেন আমরা নারীদেরকে নিয়ে আসলাম এখানে, কারণ হচ্ছে যে কন্ট্রাসেপটিভ যেহেতু আমরা এখনো খুব উইমেন একটা সেন্সিটিভ, এখানে আমরা হয়তো অনেক আর্গুমেন্ট আনতে পারি, কিন্তু এখন আমরা জানি যে মেয়েরাই সবচেয়ে বেশি, নারীরাই সবচেয়ে বেশি গ্রহণ করে ফ্যামিলি প্ল্যানিং এর পদ্ধতি। তাহলে আমাদের নারী ওয়ার্কারের খুব গুরুত্বপূর্ণ রোল আছে, কিন্তু জানেন যে আপনারা শুধুমাত্র যে নারী ওয়ার্কাররা কমিউনিটি মোবিলাইজেশনে নারীদের সঙ্গেই কথা বলেছে তা না, তারা কিন্তু আসলে পুরুষদের সঙ্গেও কথা বলেছে। সো এখানে যে কাজগুলো হয়েছে সেগুলো হলো ইনফরমেশন, রাইট ইনফরমেশন দেওয়া, কিভাবে মেথডগুলো খেতে হবে। হ্যাঁ, তারপরে হলো সেকেন্ডলি যে তাদেরকে মোটিভেট করা, কারণ একটা মানুষ ফ্যামিলি প্ল্যানিং পদ্ধতি গ্রহণ করবে, যেখানে ফ্যামিলি প্ল্যানিং এর কত ছিল আমাদের এই সময়টা, মানে 3% ছিল, সরি, যে আমাদের বাংলাদেশে কন্ট্রাসেপটিভ প্রেভেলেন্স রেট ইন 1975 ওয়াজ অনলি 3%। সেখান থেকে বাংলাদেশ আজকে যেখানে গেছে, সেখানে যে আমাদের কর্মীবৃন্দ বিশেষ করে ফিল্ডের যে বিরাট বাহিনী কাজ করেছে, এটার একটা বিরাট কন্ট্রিবিউশন আছে। আমি পরের স্লাইডে যাই, আমি অনেকগুলো কথা বলে ফেলছি কারণ সময়টাকে বাঁচানোর জন্য। তো আমার মনে হচ্ছে যে আমি আর এই অনেক কথাগুলোর মধ্যে যাব না, কিন্তু এখানে গুরুত্বপূর্ণ যেটা আমি বলতে যাচ্ছি সেখানে হলো যে আমাদের যে ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করেছিল গভর্নমেন্ট এনজিওসরা একসঙ্গে কিন্তু কাজ করেছে এখানে, এটাও মনে রাখতে হবে। সেখানে প্রাইভেট সেক্টরও ছিল, কারণ সোশ্যাল মার্কেটিং কোম্পানির নাম আপনারা হয়তো জানেন যে তাদেরও একটা বিশাল ভূমিকা আছে ফ্যামিলি প্ল্যানিং এ। এরকম ভাবে শুধু দেশি এনজিও না, এখানে বাইরের যারা এনজিও তারাও একইভাবে কাজ করেছে এবং ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রামটাকে একটা সাফল্যে নিয়ে এসছে। আর একটা বড় ডোনার ছিল, যেটা আসলে খুব গুরুত্বপূর্ণ, আমরা অনেক সময় তাদের কথা মনে রাখি না, ইউএসএ কিন্তু বিশাল ভূমিকা পালন করেছে 1970s-এ। ওকে, আমি নেক্সট স্লাইডে যাই। তো আমরা এই ফ্যামিলি প্ল্যানিং এ আসলে অ্যাচিভমেন্ট গুলো তো আমরা দেখলাম যে একটা কান্ট্রি ওয়াইড সবাই জানে ফ্যামিলি প্ল্যানিং, এবং বাংলাদেশে ফ্যামিলি প্ল্যানিং হলো একটা সোশ্যাল নর্ম হয়ে গেছে, যেমন করে ইমিউনাইজেশন একটা সোশ্যাল নর্ম। তো টোটাল ফার্টিলিটি রেট, যেটা উপরে ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রামটা সাধারণত ইম্প্যাক্ট, আমরা এক্সপেক্ট করি যে ফ্যামিলি প্ল্যানিং নিলে আমাদের বাচ্চার সংখ্যা কমে যাবে, তাহলে যখন যেটা 6.3 ছিল সেটা আস্তে কোথাও গেল, সেটা হলো যে এখন 2017 এটা 2.3। হ্যাঁ, এটার অনেক আমরা জানি যে অনেক সমস্যা আছে, বাট আমরা এটাতেও কিন্তু একটা বিশাল একটা পরিবর্তন আসছে। তাছাড়া যেই ফ্যামিলি প্ল্যানিং যেটা টোটাল ফার্টিলিটি রেট যেগুলোর উপরে ইম্প্যাক্ট রাখে সেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আন্ডার ম্যাটারনাল মর্টালিটি অ্যান্ড আন্ডার 5 মর্টালিটি, এই দুটা যে কমেছে তার উপরেই কিন্তু এই ফ্যামিলি প্ল্যানিং, কন্ট্রাসেপটিভ প্রেভেলেন্স, টোটাল ফার্টিলিটি রেট এগুলোর বিরাট একটা কন্ট্রিবিউশন আছে। আর COVID-19 কিছুটা ইম্প্যাক্ট করেছিল বিকজ অফ দ্য লকডাউন, তো তখন সাপ্লাই সাইড ইয়েটা কমে গিয়েছিল। তো যাই হোক, এগুলো নিয়েই একটা চ্যালেঞ্জের মধ্যে কাজ হচ্ছে, বাট ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম ইজ এ ভেরি সাকসেসফুল প্রোগ্রাম অফ বাংলাদেশ। সো তারপরে যাই একটু, সো স্ট্রেংথসগুলো আমার মনে হয় যে আগে আমি যেগুলো বলেছিলাম যে ইমিউনাইজেশন আর এর মধ্যে সঙ্গে ফ্যামিলি প্ল্যানিং এর এগুলো মোটামুটি একই জিনিস, কিন্তু আমি মনে হয় বলতে ভুলে গেছি যে টাস্ক শেয়ারিং, টাস্ক শিফটিং। টাস্ক শিফটিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, যে আমরা যখন একটা হেলথ সিস্টেম ভাবি, হেলথ সিস্টেমে তো শুধু ডাক্তাররা কাজ করে না, যেমন আমি একজন ডাক্তার বাট আমি পাবলিক হেলথ প্রফেশনে কাজ করি, কিন্তু ডাক্তার যারা অ্যাকচুয়ালি ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট করেন তারা শুধু না, তাদের সঙ্গে নার্স থাকে, তাদের সঙ্গে ল্যাব টেকনিশিয়ান থাকে, তাদের সঙ্গে নানা ধরনের এই যারা অক্সিলিয়ারিজ আছে, হেলথ অ্যাসিস্ট্যান্ট, ফ্যামিলি প্ল্যানিং ওয়ার্কার, কত ধরনের ওয়ার্কার আছে, হ্যাঁ, কমিউনিটি ওয়ার্কার আছে, নানা ধরনের ওয়ার্কার। সো একজনকে শুধুমাত্র যদি আমরা মনে করি যে তারাই শুধু আমরা তাদের উপর ইনভেস্ট করব, তাহলে আসলে হেলথ সিস্টেম চলে না। তার মানে কি, পুরো সিস্টেমটা হলো একসঙ্গে কাজ করতে হবে, এটা আগেও বলেছি এখনো বলছি। তো এখন ফ্যামিলি প্ল্যানিং এরও কিন্তু চ্যালেঞ্জগুলো এখনো অনেক আছে, যেহেতু আমরা জানি যে বাংলাদেশে আপনারা জানেন যে শর্ট টার্ম মেথড যেগুলো ওরাল পিলস বা ইঞ্জেকশন সেগুলোর বেশি চাহিদা, বাট
ইঞ্জেকশনও কিন্তু অনেক কম, 12%, কিন্তু ওরাল কন্ট্রাসেপটিভ হলো 29%। হ্যাঁ, সেটার মানে একটা বিশাল পার্থক্য। কিন্তু তারপরে মেথডগুলো খুবই কমে কমে যায়, এত কম যে এটাতে বোঝা যায় যে আমরা আসলে এখনো একটা ইয়ের মধ্যে যেখানে পড়ে আছি এখান থেকে বের হয়ে আসতে হবে। তাছাড়া হার্ড টু রিচ এরিয়াতে পৌঁছানো খুব মাঝে মাঝে অনেক সময় অনেক সমস্যা হয়, কিন্তু এটা একটা বিরাট চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। আর একটা হলো যে ফার্টিলিটি, যেটার কথা নিয়ে আমি বলছিলাম যে কন্ট্রাসেপটিভ প্রেভেলেন্সও কিন্তু যেমন আটকে গেছে 61-62%, তেমনি করে টোটাল ফার্টিলিটি রেটও কিন্তু কমে গেছে, একইভাবে আছে 2.3-তে। সো টোটাল ফার্টিলিটি রেট তো শুধুমাত্র একটা হলো কন্ট্রাসেপটিভের বিরাট একটা ভূমিকা। তারপর আমরা জানি যে আর্লি ম্যারেজ, আর্লি প্রেগনেন্সি, এগুলো যদি চলতে থাকে তাহলে আসলে বাংলাদেশে এই ফার্টিলিটি রেট কমানোটা কঠিন হবে। এবং এইটার সঙ্গে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেগুলো হলো যে ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রামে, সেটা হলো যে বার্থ স্পেসিং। হ্যাঁ, দুইটা বাচ্চার মাঝে যে একটা সময় থাকে সেটাকে কমিয়ে নিয়ে আসা। আর ডিসকন্টিনিউটি, মানে একটা যদি কন্ট্রাসেপটিভ নেই তাহলে আমরা কখন কোনটা থেকে সুইচ করব, কিন্তু আমরা অনেক সময় আমরা জানি না যে আমরা যে আসলে ডিসকন্টিনিউ করি যদি তাহলে ওই সময়টা প্রেগনেন্ট হতে পারে। তো এখনো কিন্তু আমাদের মনে রাখতে হবে যে প্রোগ্রামগুলো যেগুলো 70s শুরু বা 80s বা 90s যেমন করে চলেছে আমরা সেইভাবে করছি না, কিন্তু আমাদের একইভাবে মনে রাখতে হয় যে নিউ জেনারেশন কিন্তু এন্ট্রি করছে। সো নিউ জেনারেশনকে যদি আমরা মনে রাখি যে হ্যাঁ একবার তো করে ফেলেছি, তাহলে আর সেই ধরনের প্রচারণা প্রয়োজন নাই। কিন্তু এখনও বাংলাদেশের জন্য সেই ধরনের প্রচারণা দরকার, কারণ হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা স্টাক হয়ে আছি 2.3-তে। সো নেক্সট স্লাইড প্লিজ। তো আমাদের আসলে এই যে ইমিউনাইজেশনের কথা বললাম বা ফ্যামিলি প্ল্যানিং এর কথা বললাম, সো এটা কেন এত গুরুত্বপূর্ণ হিসেবে, এগুলো তো আসলে সবাই বলবে আপনি তো দুটো ভার্টিক্যাল প্রোগ্রামের কথা বলছেন। হ্যাঁ, ভার্টিক্যাল প্রোগ্রামের কথা বলছি, কিন্তু আমরা জানি যে আস্তে আস্তে এগুলো বিভিন্ন জায়গায় ইন্টিগ্রেশন হচ্ছে, এবং ইন্টিগ্রেশন হতে যেয়ে হয়তোবা নানা ধরনের সব চ্যালেঞ্জেসও ফেস আমরা করব সামনে। কিন্তু এই মুহূর্তে যে আমরা টোটাল হেলথ সিস্টেমের কথা যেটা নিয়ে বলছি, সেখানে আসলে একটা এটা একটা সিস্টেম চেঞ্জটা হলো একটা ভেরি ক্রিটিক্যাল, এটা নিয়ে কোনো কথা নাই। হ্যাঁ, এটা নিয়ে কোনো কথা নেই। তার মানে কি, যদি আমরা সিস্টেম চেঞ্জ করতে চাই তাহলে আমাদের ফার্স্টলি যেটা মনে রাখতে হবে যে কমিটমেন্ট। ইফ উই হ্যাভ এ স্ট্রং কমিটমেন্ট, ইফ এ গুড লিডারশিপ অ্যান্ড ইনভেস্টমেন্ট, কারণ বাংলাদেশ এখনো লেস দেন 1% GDP বাজেট আমাদের হলো হেলথের জন্য। তো এইটাই যদি আমাদের বাজেট হয়, যেখানে গ্লোবালি বলা হচ্ছে যে অ্যাটলিস্ট 5%, মানে এটা হলো অ্যাটলিস্ট, সো অ্যাটলিস্টের কাছে না, আমরা লেস দেন 1% ইভেন নাও। সো এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যে আমরা কীভাবে এটাকে আবার আমাদের ইনক্রিজ করতে হবে। এটা যদি না করি তাহলে আমরা আসলে সাফার করব। আর কোয়ালিটি অফ কেয়ার, এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই। হ্যাঁ, কারো কোনো কোয়ালিটি অফ এডুকেশন, কোয়ালিটি অফ হেলথ কেয়ার, দিজ আর বেসিক জিনিস। হ্যাঁ, সো এটা করতে হবে। তো আমি যেটা লাস্টে বলতে চাচ্ছিলাম যে অ্যাকচুয়ালি যেটা খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, সেটা হলো যে আমরা যারা রিসার্চ করি, যারা সায়েন্স নিয়ে কাজ করছি, তাদের সঙ্গে পলিসির ইন্টারাকশনসটা, এই জায়গাটাতে একটা বিরাট গ্যাপ রয়েছে। গ্যাপটা এই কারণেই, এটা আমাদের কমিয়ে আনতে হবে। আমরা যারা সায়েন্স নিয়ে কাজ করছি তাদের কন্টিনিউয়াসলি পলিসিদের মেকারদের সঙ্গে কাজ করতে হবে, প্র্যাকটিশনারদের কাজ করতে হবে, এবং একটা ভালো পলিসি অ্যান্ড ইনস্টিটিউশনাল ইনোভেশনস করা। হোয়াট আর দ্য টেকনোলজিক্যাল ইনোভেশনস আসছে, এগুলো সায়েন্সের মাধ্যমে এই পলিসি ইনফ্লুয়েন্সিং আনা। আর মডেলিং, মডেলিংটা এত গুরুত্বপূর্ণ যে টার্গেট সেটিং করার সময় আমরা যে মডেলিংগুলো ঠিক মতো না করতে পারি তাহলে আসলে টার্গেট সেটিংটা ঠিক হয় না। তার মানে সবের সায়েন্স রিসার্চের একটা গুরুত্বপূর্ণ রোল হলো পলিসির সঙ্গে, তার মানে একসঙ্গে কাজ করতে হবে। আজকে যদি আমরা মনে করি যে আমরা SDG 3 অ্যাচিভ করতে চাই, তাহলে শুধুমাত্র হেলথ সিস্টেমের স্ট্রেন্থেন করাটা অত্যন্ত জরুরি, এটা নিয়ে কোনো আমি ইয়ে করবো না, আর্গুমেন্ট না। কিন্তু তার সঙ্গে আমরা জানি যে আজকে হেলথের যে ইম্প্রুভমেন্টগুলো হয়েছে সেগুলোর আরও অনেক ইন্ডিকেটার্স আছে, যেমন এডুকেশন, যেমন নিউট্রিশন, যেমন জেন্ডার ইকুয়ালিটি, এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, যার জন্য SDG ইন্টারাকশনস বলে আমরা যে কথাগুলো বলি, ইন্টারকানেক্টেডনেস, যেগুলো হেলথকে ইনফ্লুয়েন্স করে, সেগুলোর উপরে আমাদের অনেক গুরুত্ব দিতে হবে। গভর্নমেন্ট, NGO, তারপরে যারা প্রাইভেট সেক্টরস এবং জনগণ, কমিউনিটি মাস্ট নো এভরিথিং। সো আমি এখানে স্টপ করি এবং লেটস লিসেন টু দ্য আদার্স, অ্যান্ড থ্যাংক ইউ ফর ইয়োর পেশেন্ট হিয়ারিং।
ধন্যবাদ ডক্টর কাউসার আফসানা, যারা পরবর্তীতে জয়েন করেছেন তারা কিছুটা হয়তো মিস করেছেন। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, যে প্রায় যখন আমরা বলি যে বাংলাদেশ স্বাস্থ্য ব্যবস্থায় হেলথে অনেক কিছু অ্যাচিভ করেছে, যে প্রেক্ষাপটটা ডক্টর কাউসার আফসানা দিলেন সেটার সাথে যদি অ্যাড করি, যে 1991 সালেও আমাদের লাইফ ম্যাটারনাল মর্টালিটি অ্যাট লাইফ বার্থ ছিল 574 প্রতি 1 লাখ মায়ের মধ্যে, সেটা এখন নেমে এসছে 165-তে, আর এসডিজি টার্গেট 2030-এ 70, 574 থেকে 165। সো এই জার্নিটাই ইন্ডিকেট করে যে আমরা কোথায়, কেন, কিভাবে সাকসেসকে নিয়ে গর্ব করছি, কিন্তু আমাদের অনেকগুলো কাজ এখনো বাকি আছে এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা কি আসলেই এসডিজির কাছাকাছি পৌঁছাতে পারছি কি না, আমরা under 5 মর্টালিটি, নিউনাটাল মর্টালিটি, স্কিলড বার্থ অ্যাটেন্ডেন্স, এই ইন্ডিকেটার্সগুলোতে ভালো সাকসেস দেখছি যেটার ব্যাপারে ডক্টর কাউসার আফসানা বলছিলেন, এবং সেইখানে উনি অনেকগুলো সিস্টেমিক ডেভেলপমেন্টের কথা বলেছেন যেগুলো ইমিউনাইজেশন এবং ফ্যামিলি প্ল্যানিংয়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমি শিওর আপনারা সেই ব্যাপারগুলো নোট করেছেন। আমরা পরবর্তী আলোচনায়, এখন যে আলোচনাটাই ঢুকবো, এই প্রত্যেকটা বিষয়কে আমরা আরো বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আমার সাথে প্রথমেই আছেন প্রফেসর ডক্টর গৌর গোবিন্দ গোস্বামী, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স, নর্থ ইউনিভার্সিটি। স্যার, আপনার কাছে আমি আসছি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? প্লিজ গো অ্যাহেড। জি স্যার, সো আমরা এসডিজি নিয়ে আলোচনা করছিলাম, আমি ডক্টর কাউসার আফসানা ইমিউনাইজেশন এবং ফ্যামিলি প্ল্যানিং নিয়ে আলোচনা করছিলেন। আমি একটু অন্য একটা বিষয়ে আসতে চেষ্টা করব এখানে, সেটা হচ্ছে যে এনডিজির সাথে আরো নতুন 4টা ইন্ডিকেটর অ্যাড করা হয়েছে এসডিজিতে। একটা হচ্ছে রিডিউস মর্টালিটি ফ্রম নন কমিউনিকেবল ডিজিজেস এবং প্রমোট মেন্টাল হেলথ, দ্বিতীয়ত স্ট্রেংথেন প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট অফ সাবস্টেন্স অ্যাবিউস, তৃতীয়ত হাফ গ্লোবাল ডেথস অ্যান্ড ইঞ্জুরিজ ফ্রম রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টস, আর তারপরে আছে রিডিউস ডেথস ফ্রম হ্যাজার্ডাস কেমিক্যালস অ্যান্ড এয়ার ওয়াটার এবং সয়েল পপুলেশন অ্যান্ড কন্টামিনেশন। এখানে যদি যদি ট্রাফিক ইঞ্জুরির কথাটাই ধরি, আমাদের এসডিজি টার্গেট 2030-এর হচ্ছে 1.2, যেখানে ট্রাফিক ইঞ্জুরির ডেথ রেট আমাদের এখন 2.66 প্রতি 1 লাখ জনসংখ্যার মধ্যে। তো ইকোনমিক গ্রোথের সাথে আসলে এই 4টা ইন্ডিকেটরের একটা অঙ্গাঙ্গী সম্পর্ক দেখা যায়, যেটা ডক্টর কাউসার আফসানা বলছিলেন ইন্টারকানেক্টেডনেস বিটুইন ডিফারেন্ট সিস্টেমস। তো আপনার কাছে আমার যেটা প্রশ্ন সেটা হলো যে ইকোনমিক গ্রোথকে আমরা কিভাবে চ্যানেল করতে পারি যাতে করে এই ইন্ডিকেটরগুলো অ্যাচিভ করা যায়, অর্থাৎ ইকোনমিক গ্রোথ এই ইন্ডিকেটর পথে আপনার হার্মফুল না হয়ে বরঞ্চ কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। স্যার, ওভার টু ইউ। ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন। আমি শুনছিলাম ডক্টর কাউসার আফসানার প্রেজেন্টেশন, খুবই ভালো লাগছিল। আমি একজন সাধারণ মানুষ হিসাবে যেটি মনে হয় যে আগে তো বাড়িতে বাচ্চাদের জন্ম হতো, কিন্তু এখন তো হসপিটালে হচ্ছে। এই জিনিসটাও কিন্তু আসলে একটা বাংলাদেশের বড় অ্যাচিভমেন্ট। আর উনি যেগুলো বললেন, ওর একটা পয়েন্ট বলেছেন যে সরকার এবং বেসরকারি খাতের যে যৌথ একটা প্রয়াস সেটি খুবই ভালো। এখন গ্রোথের দিকে আমরা আসি, যদি কোভিড পিরিয়ডে গ্রোথের কথা বলি, তাহলে হোল ওয়ার্ল্ডকে কিন্তু 3টা ক্লাসে ভাগ করা যায়। একটা ক্লাস হচ্ছে হাই পারফর্মার কান্ট্রিজ, তারপরে মডারেট পারফর্মার, আর হচ্ছে লো পারফর্মার। হাই পারফর্মার গুলোর মধ্যে কারা কারা আছে, যেমন গুয়েনা, চায়না, টার্কি, ভিয়েতনাম, ভুটান, নেপাল, ইনক্লুডিং বাংলাদেশ। আর মডারেটের মধ্যে আছে ইন্ডিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া এরা। আর ফেইলিওর বা ডিক্লাইন স্ট্যাটাসে আছে মালদ্বীপ, ভেনেজুয়েলা, কিউবা, কুয়েত, ইউনাইটেড কিংডম, UAE, ইনক্লুডিং জার্মানি। এই যে একটা অবস্থা, আমার মনে হয় যে এমডিজির যে সাকসেসটা, সেই সাকসেসটাও এখন রিভিজিট করার দরকার আছে। তার কারণ ইনফেকশাস ডিসিজের যে সাকসেসটা বলা হচ্ছে, কিন্তু কোভিড কিন্তু এসে নাড়া দিয়ে দেখালো যে আসলে আমরা কিন্তু সাকসেসফুল নই। আগের সব ইনফেকশাস ডিসিজে আমাদের সাকসেস ছিল, HIV অন্যগুলোতে, কিন্তু এখন কোভিড আসার পরে দেখা গেল সব গভর্নমেন্ট ফেল করছে। সেই তুলনায় বাংলাদেশের পারফরমেন্স কিন্তু অনেক মডারেট। আপনি আপনার প্রসঙ্গে আসি, আপনি যে পয়েন্টে বলছেন যে গ্রোথ বাড়লে তো এই 4টা ইন্ডিকেটর, যেমন একটা হচ্ছে নন কমিউনিকেবল ডিসিজ ডেথ, সেটা বেড়ে যায়। এটা অবশ্যই বাড়ে,
তার কারণ হলো এখানে মানুষ যেমন প্রচুর ফাস্ট ফুড খায়, লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায়, তারপরে মানুষের মধ্যে কিছুটা ডাইনামিক বা অ্যাক্টিভিটি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেক কমে যায় যখন ইকোনমিক গ্রোথটা অনেক বাড়ে। সেই হিসাবে কিন্তু ইভেন অনেক ডেভেলপড কান্ট্রিতেও নন কমিউনিকেবল ডিসিজ টেন্ডেন্সি অনেক বাড়ছে। যেমন আমি একটা রিসেন্ট গবেষণায় পেয়েছি, ওয়ার্স্ট এফেক্টেড নন কমিউনিকেবল ডিসিজেস কোভিড পিরিয়ডে যেসব জোন আছে, 6টা জোন আমি ভাগ করেছি 104টা কান্ট্রি, তার মধ্যে আমি আমার রিসার্চে যেটা দেখেছি যে আসলে ইউরোপ হচ্ছে ওয়ার্স্ট এফেক্টেড, তারপরে সেকেন্ড ওয়ার্স্ট হচ্ছে সাউথ আমেরিকা, তারপরে হচ্ছে আফ্রিকা মডারেট মাঝখানে, এবং বেস্ট হচ্ছে ওশেনিয়া এবং এশিয়ান কান্ট্রি ইনক্লুডিং বাংলাদেশ নন কমিউনিকেবল ডিসিজে। কিন্তু বাংলাদেশের জন্য এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ, এই যে লাইফস্টাইল চেঞ্জ, যেমন আমরা ক্যান্সার, হার্ট ডিসিজ, রেসপিরেটরি প্রবলেম, এবং দেখা যাচ্ছে কোভিড পেশেন্ট তারাই বেশি মারা যাচ্ছে যাদের নন কমিউনিকেবল ডিসিজ টেন্ডেন্সি, ডেথ টেন্ডেন্সিটা অনেক বেশি, সেটা গ্লোবালি দেখা যাচ্ছে। আরেকটা কথা যেমন আসছে যে সাবস্টেন্স অ্যাবিউজ বা এগুলা, বাংলাদেশের জন্য সাবস্টেন্স অ্যাবিউজ খুব একটা বড় ইস্যু না, তার কারণে এটা প্রিডমিনেন্টলি মুসলিম মেজরিটি কান্ট্রি, কিন্তু এখানে ইয়াবা, এলএসডি এগুলোর কিন্তু প্রকোপ বেড়েছে, এগুলো কিন্তু গ্রোথ বাড়ার সাথে সাথে এগুলোও কিন্তু গ্রো করে, সেটা কিন্তু কন্ট্রোল করতে হবে। আরেকটা হচ্ছে এয়ার ওয়াটার সোয়েল পলিউশন কন্টামিনেশন, এগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। যেমন আমি একটা উদাহরণ দিই, যদি আপনি ব্রিক ফিল্ডের কথা বলেন, আমরা তো এখন 8.2 ছিল আগে, এখন কমে 5.2 হয়েছে ইকোনমিক গ্রোথ রেট। এখন আমরা সারা দেশে যদি ব্রিক ফিল্ড এলাও করি, যে সব জায়গায় ব্রিক ফিল্ড করা যাবে, তাহলে কিন্তু 12% জিডিপি গ্রোথ হবে। তাহলে কি আমরা সেই 12% জিডিপি গ্রোথ নেব সারা দেশের সয়েল ডিস্ট্রাকশন করে, এনভায়রনমেন্ট পলিউট করে? অবশ্যই না। তাহলে কে এই গ্রোথের কোয়ালিটিটা কন্ট্রোল করবে? এখানে কিন্তু আসলে স্ট্রং গভর্নমেন্টের একটা বিষয় আছে। গত 50 বছরে আমরা কিন্তু অনেক কিছু অ্যাচিভ করেছি, অ্যাচিভমেন্ট কিন্তু অনেক, কিন্তু তার মধ্যে কিন্তু অনেক কনস্ট্রেন্টও আছে, সেটাও কিন্তু আসলে দেখা দরকার। যেমন এখন যেটা বলছেন যে ডেথ এবং ইনজুরি রোড ট্রাফিক, আমরা কিন্তু 1 লেন নিয়ে বাংলাদেশের জন্ম হয়েছে, তারপরে কিন্তু 2 লেনে আমরা এখন আছি, আগামীতে আমরা টার্গেট করছি 4 লেনে যাব, কিন্তু রোড সেফটিটা আসলে এখনো কিন্তু এনশিওর হয় নাই। একটা উদাহরণ দেই, গত 2 বছর ধরে কিন্তু কোনো ড্রাইভিং লাইসেন্স দেওয়া হচ্ছে না, কোনো কার্ড দেওয়া হচ্ছে না, এই যে কার্ড পাজলের মধ্যে আমরা পড়ে গেছি, এটা থেকে কিন্তু উন্নয়ন দরকার। তারপরে আপনি রোড সেফটি মেনটেন করবেন কিভাবে? ড্রাইভারদের ড্রাইভিং যে ট্রেনিং, এই ট্রেনিং এর জন্য কিন্তু যে প্রপার ইনস্টিটিউশনাল সেট আপ, সেটা কিন্তু প্রপারলি এখনো অ্যাডিকুয়েট না। আরেকটা হচ্ছে মানুষের মধ্যে কিন্তু সচেতনতারও অনেক অভাব আছে, যেমন একটা হাইওয়ে, সেখান দিয়ে হেঁটে মানুষ পার হয়ে চলে যাচ্ছে, এই যে কালচারাল ব্যাপারটা, এটা কিন্তু শুধু সরকার পারবে না, সরকার যদি সবাইকে মোটিভেট করে সাথে না আনে, তাহলে কিন্তু এটা কিন্তু সমাধান না, ইনজুরি ডেথ রেট বেড়ে যাবে। যেমন আমি একটা উদাহরণ দেই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন নতুন নয়াচিন ভিজিট করতে গেলেন 1952 সালে, ওনার লেখা সবচেয়ে ভালো বই আমার দেখা নয়াচিন, সেখানে দেখেছি যে আসলে সেখানে প্রস্টিটিউশন, ভিক্ষাবৃত্তি, এগুলা তারা কিভাবে কন্ট্রোল করেছে। এগুলো কিন্তু সরকার মাও সেতুং নেতৃত্ব দিয়েছেন ঠিক আছে, কিন্তু সাধারণ মানুষকে ইনভলভ করা হয়েছে, যার কারণে কেউ যদি প্রস্টিটিউশন করে তাকে ধরিয়ে দেওয়া হয়েছে, কেউ যদি ভিক্ষাবৃত্তি করে তাকে কিন্তু ধরে শেল্টারে নিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গাটাতে আমার মনে হয় একটা ইম্প্রুভমেন্ট আমাদের দরকার, এটা না হলে কিন্তু হবে না। তারপরে আমরা বলছি যে করাপশন, হেলথ সেক্টরে কিভাবে উন্নতি হবে, করাপশন তো থেকে যাচ্ছে, করাপশন তো হবেই, অটোমেশন কিন্তু প্রপারলি হচ্ছে না, ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট, অটোমেশন, ক্যাশ যেখানে ট্রান্সফার আছে, ক্যাশ ট্রানজেকশন আছে হেলথ সেক্টর ডেভেলপমেন্টে, সেখানে কিন্তু দুর্নীতি হবে, সেটা যদি মিনিমাইজ করতে হয় তাহলে অটোমেশন করতে হবে, প্রপারলি অটোমেশন না করলে এখানে হবে না। অতএব এখানে যে কোয়ালিটি অফ গ্রোথ ইম্পর্টেন্ট, আমি মনে করি যদিও বাংলাদেশ হাই পারফর্মার কান্ট্রি ডিউরিং কোভিড, 5.2% গ্রোথ রেট, হুইচ ইজ ওয়ান অফ দ্য মডারেটলি হাই বলবো ওয়ার্ল্ডে, যদিও চায়নার মতো 18% আমরা যেতে পারিনি, কিন্তু আমার মনে হচ্ছে কোয়ালিটি অফ গ্রোথ এটা কিন্তু একটা ডিসেন্ট সোসাইটি যদি আমরা এনশিওর করতে না পারি, তাহলে এই হাই গ্রোথ কিন্তু আসলে
সার্ভাইভ করবে না এবং এটা কিন্তু সাস্টেইন করবে না। যার কারণে হেলথ সেক্টরের আমাদের যে সমস্যাগুলো আছে, কোভিড আমাদেরকে আমাদেরকে যে নাড়া দিয়েছে, এই নাড়ার মাধ্যমে আমরা যদি এটার বেসিসে এখন যদি আমরা এসডিজি কে সাকসেসফুল করতে চাই, অর্থাৎ গুড হেলথ এবং আমাদের যদি ওয়েলবিং, এই যে গুড হেলথ এসডিজি আর এমডিজির মধ্যে পার্থক্য কি, এমডিজি ছিল কিন্তু কোয়ান্টিটেটিভ ইন্ডিকেটর গুলো অনেক বেশি ছিল, কিন্তু এসডিজি তে এসে শুধু গ্রোথ রেট নয়, এখানে কিন্তু ডিস্ট্রিবিউশন, ওয়েলবিং, হেলথ, গুড হেলথ। গুড হেলথ মানে কি? তার মানে শুধু আমার যে নিউট্রিশন বাড়লেই হবে না, আমার কিন্তু মানসিক যে স্বাস্থ্য সেটারও কিন্তু উন্নতির দরকার। এটাই কিন্তু এসডিজির মূল প্রতিপাদ্য, এবং আমরা যদি এটা অ্যাচিভ করতে চাই তাহলে কিন্তু এত স্মল পার্সেন্ট অফ জিডিপি দিয়ে হবে না। জিডিপি তে হেলথ এক্সপেন্ডিচার, এই তো আমার ডক্টর আফসানা অলরেডি বলে গেলেন, 5% না করলে কিন্তু হবে না, মিনিমাম 5% লাগবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গণসচেতনতা, গণসম্পৃক্ততা, এগুলোও কিন্তু খুব দরকার আছে। কোয়ালিটি অফ গ্রোথ এনশিওর করার জন্য সবাইকে নিয়ে যদি আমরা সামনে না যাই, ইনক্লুসিভ গ্রোথ, সাস্টেইনেবল গ্রোথ যদি আমরা এনশিওর না করি তাহলে কিন্তু হবে না। আমার আরো অনেক কথা ছিল কিন্তু আমার মনে হয় যে আই শুড বি ভেরি ব্রিফ, এবং যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তখন আরেকবার আসবো। বিষয়গুলো নিয়ে আসছেন আমাদের সামনে, উনি কোয়ালিটি অফ গ্রোথ এর কথা বলেছেন, উনি এমফাসাইজ করেছেন যে আমাদের 5% অফ আপনার হেলথ এক্সপেন্ডিচার যদি না হয় জিডিপি, তাহলে আমাদের সাস্টেইনড হেলদি গ্রোথ হবে না, এবং আপনার এসডিজির যে কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট সেটাকে উনি সামনে নিয়ে এসেছেন। এবং স্যার আরও একটা ইম্পর্টেন্ট বিষয় আমাদেরকে ইন্ডিকেট করেছেন, সেটা হচ্ছে যে একটু আগে ডক্টর কাওসার আফসানা যখন বলছিলেন যে ইমিউনাইজেশনে আমরা সাকসেসফুল হয়েছি, তো সেখানে তখন কমিউনিটি পার্টিসিপেশন, রিলিজিয়াস লিডার্সদের পার্টিসিপেশন, প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর কোঅর্ডিনেশন, দিস অল ওয়ার্কড। But now question is, যে যখন কোভিড আসলো তো why are we not being able to be successful? That's a big question. যে এক জায়গায় যদি আমরা successful হই, why we are not being able to replicate that success in context of COVID? So that, does it probably indicate at a gap in within the systems? আমাদের সিস্টেমটা কি কোনোভাবে কোনো জায়গায় সাইলোড অথবা ব্রিচড হয়ে আছে কিনা? এই প্রসঙ্গে আমি যাব ডক্টর রুমানা হকের কাছে। রুমানা আপা আমার সাথে আছেন? জি আমি আছি, আমাকে শোনা যাচ্ছে? ফ্যান্টাস্টিক, জি আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। তো যে বিষয়টা নিয়ে আমি বলছিলাম যে আমরা যদি ইমিউনাইজেশন, ফ্যামিলি প্ল্যানিং এ আমরা যদি সাকসেসফুল হয়ে থাকতে পারি, তাহলে কোভিডে কেন পারছি না? আমাদের কোন কোন চ্যালেঞ্জেস গুলো সিস্টেমস এর এই কোভিডের মাধ্যমে বের হয়ে আসছে, এবং এটার কারণে আপনি কোন কোন এসডিজি ইন্ডিকেটর মনে করেন খুব এফেক্টেড হবে? প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদেরকে আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, আর সেই সাথে আমি আরো শুভেচ্ছা জানাচ্ছি আমাদের যে মূল বক্তব্য উপস্থাপন করেছেন প্রফেসর ডক্টর কাওসার আফসানা আপা তার চমৎকার উপস্থাপনার জন্য। আপনার প্রশ্নের উত্তরে আমি কয়েকটা বিষয় একটু এখানে উল্লেখ করতে চাই, যে আমরা যদি হেলথ সিস্টেমের বিভিন্ন বিল্ডিং ব্লক গুলো দেখি, হয়তো খুবই কমন একটা ওয়ে এটা অ্যানালাইজ করার, আবার তারপর সময় স্বল্পতার জন্য হয়তো আমি সেভাবেই বলবো, যে আমাদের কোভিড সিচুয়েশনে আমরা দেখেছি যে আমাদের হেলথ সিস্টেমের যে ইনহেরেন্ট যে কিছু দুর্বলতাগুলো ছিল সেগুলো আরো আমাদের সামনে প্রকাশ্যে এসেছে, এমন না যে এগুলো নতুন করে শুরু হয়েছে, হয়তো অনেকদিন ধরেই ছিল কিন্তু কোভিড সিচুয়েশনে আমরা আরো ভালোভাবে সেটা বুঝতে সক্ষম হয়েছে। প্রথমে যদি আমি বলি যে আমাদের যে সার্ভিস ডেলিভারিতে যে সমস্যাটা, যে আমাদের হেলথ সিস্টেমে আমরা দেখেছি যে আমাদের প্রাইভেট সেক্টরের উপর বড় নির্ভরতা আছে। আমরা যদি আমাদের বলি আমাদের নাম্বার অফ বেড, তার কিন্তু 2/3 হচ্ছে প্রাইভেট সেক্টরে, আর আমাদের বাকিটা সরকারি হাসপাতালগুলোতে আছে। কিন্তু কোভিড সময় আমরা দেখেছি যে প্রাইভেট সেক্টরের সম্পৃক্ততা, এটা আমাদের খুব একটা ভালো অভিজ্ঞতা ছিল না, বরং সরকারি হাসপাতালগুলোতে বা টেস্ট করার ক্ষেত্রে হয়তো সরকারের উপরে আমাদেরকে নির্ভর করতে হয়েছে। এক্ষেত্রে সরকারের সক্ষমতার একটি বিষয় আছে,
তারপর আমি বলবো যে আমি মনে করি যে আমাদের নেবারিং অনেক কান্ট্রির তুলনায় আমাদের সরকার যথেষ্ট ভালোভাবে কোভিড ম্যানেজ করতে পেরেছে, এবং সার্ভিস ডেলিভারিতে তারপরেও যেখানে আমাদের আমরা একটু পিছিয়ে গেছি সেটা হলো কোভিড ম্যানেজ করতে গিয়ে আমাদের যে অন্যান্য সেবাগুলো আছে সেগুলো কিছুটা পিছিয়ে পড়েছে। যেমন ডক্টর কাউসার আফসান আপা উনি উল্লেখ করেছেন, যেমন ফ্যামিলি প্ল্যানিং, যক্ষা নিয়ন্ত্রণ এবং সেই সাথে আমাদের যে চাইল্ড ইমিউনাইজেশন, এই অন্যান্য সেবাগুলো কিন্তু আমরা ঠিক সেভাবে দিতে পারিনি। সেই আরেকটা হচ্ছে যে আমাদের নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো আছে, যেমন ডায়াবেটিস, হাইপার টেনশন বা কিডনি ডিজিজ, এগুলোর কারণে কিন্তু একদিকে যেমন হাসপাতাল বন্ধ ছিল বা সীমিত পরিসরে খোলা ছিল, আবার আরেকদিকে জনগণও তারা কিন্তু ভয়ে আসলে সেবাগুলো নিতে পারেনি। এই এই নন কোভিড যে আরো আমাদের সেবাগুলো সেগুলো কিন্তু বেশ ব্যাহত হয়েছে। আর সেই সাথে আরেকটা বলবো যে আমাদের কোভিড সিচুয়েশনে আমাদের কিন্তু মানসিক স্বাস্থ্য, এই বিষয়টাতে আমরা সবসময় জোর দেওয়ার কথা বলেছি, কিন্তু আমরা জানি যে আমাদের মানসিক স্বাস্থ্য সেবা দেওয়ার যে অবকাঠামো আমাদের দেশে সেটা যথেষ্ট দুর্বল। আমাদের একদম কমিউনিটি থেকে শুরু করে আমাদের উপজেলা পর্যন্ত কিন্তু আসলে মানসিক স্বাস্থ্য সেবা দেওয়ার সেরকম সুযোগ নেই, একদম টার্সারি লেভেলে সেবাগুলো দেওয়া হয়। সুতরাং এই কোভিড পিরিয়ডে যখন মানুষের এই সুবিধাটা সুযোগ দেওয়ার প্রয়োজন ছিল সেটা কিন্তু আমরা সেভাবে দিতে পারিনি। আর আরেকটা হচ্ছে যে আমরা দেখেছি যে আমাদের এই সময় আমরা বুঝে বা না বুঝে আমরা প্রচুর অ্যান্টিবায়োটিক ব্যবহার করেছি কোভিড ম্যানেজমেন্টের জন্য, তো এই জন্য অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্সের একটা হয়তো আমরা একটা ঝুঁকির মধ্যে আছি। তো এটা আসলে খেয়াল করার বিষয় যে কোভিড ম্যানেজমেন্ট করতে গিয়ে হয়তো আমরা বেশ কিছু সাইড এফেক্টের মধ্যে আছি। আমরা সবসময় যে সফলতা দেখেছি ভ্যাকসিনেশনের ক্ষেত্রে সেটা কিন্তু আমরা চাইল্ড ইমিউনাইজেশনের ক্ষেত্রে, কিন্তু আমরা কিন্তু অ্যাডাল্ট ইমিউনাইজেশন এই কোভিড দিয়ে আমরা কিন্তু শিখছি। সুতরাং এক্ষেত্রে হয়তো কিছু ভুলভ্রান্তি ছিল বা হয়তো বিশেষ করে ভ্যাকসিন ডিপ্লোমেসিতে আমরা সঠিক সময়ে সঠিক পরিমাণে ভ্যাকসিন আনার ক্ষেত্রে কিছুটা হয়তো ধীরগতি হয়েছে বা কিছুটা আমরা দেখেছি যে পত্রপত্রিকায় পড়েছি যে যেই সময় আসার কথা ছিল হয়তো একটা গ্যাপ হয়ে গেছে, প্রথম রাউন্ডে ভ্যাকসিন শুরু করার পরে আমাদের কিছুটা সময় বন্ধ থাকতে হয়েছে। উল্টা দিকটাও আছে, যেমন অনেকে কিন্তু ভ্যাকসিন দিতে আসলে আগ্রহ ছিলেন না প্রথম দিকে, সুতরাং ডিমান্ড ক্রিয়েশনের জন্য সরকারকে কাজ করতে হয়েছে। সুতরাং ভ্যাকসিন, এই অ্যাডাল্ট ভ্যাকসিন রোল আউট করা, এটা অবশ্যই আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল। আমরা যদি আমাদের ড্রাগস অ্যান্ড ইকুইপমেন্টের ক্ষেত্রে আসি, এখানে কিন্তু আমরা দেখেছি যে কোভিড কারণে আমরা বুঝতে পেরেছি যে আমাদের উপজেলা জেলা পর্যায়গুলোতে আসলে যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমরা সবসময় যেটা নিয়ে গর্ব করি যে অন্যান্য অনেক দেশের তুলনায় আমাদের একদম কমিউনিটি থেকে শুরু করে কমিউনিটি ক্লিনিক থেকে টার্সারি লেভেল পর্যন্ত আমাদের হেলথ ইনফ্রাস্ট্রাকচারটা যথেষ্ট ভালো, কিন্তু তারপর আমরা বুঝতে পেরেছি যে এখানে আমাদের অনেক ইকুইপমেন্ট আমাদের শর্টেজ ছিল, আইসিইউ সিসিইউ থেকে শুরু করে আবার আমরা সঠিক সময় কিন্তু প্রোটেকটিভ মেজারগুলো যেগুলো আছে সেগুলো আমরা আমাদের ডাক্তারদের জন্য দিতে পারি নাই। সুতরাং এই ইকুইপমেন্টের ঘাটতি আমাদের একটা বিষয় যেটা আমরা কোভিড সিচুয়েশনে বুঝতে পেরেছি। এমনকি এখনো কিন্তু আমরা দেখছি যে আমাদের অনেক জায়গায় কিন্তু অক্সিজেন ঠিক সেরকম ইন্ডিয়ার মতো আমাদের অবস্থা না হলেও আরো ভালো হয়তো হতে পারতো। সুতরাং এই ইকুইপমেন্ট গুলোর ঘাটতি আমাদের এখনো আছে, এবং নন ফাংশনাল যেই আমরা সবসময় বলি যে এক্স রে মেশিন বা অন্যান্য বিষয়গুলো ফাংশনিং আমাদের হয় না অনেক জায়গায়, তো সেটাও এখনো কন্টিনিউ করছে। সুতরাং অবশ্যই কোভিড সিচুয়েশনটা আরো আমরা দেখেছি যে এক্সপোজ হয়েছে। হিউম্যান রিসোর্সের কথা যদি বলি, কোভিড এর আমাদের তো এমনিও ডাক্তার নার্সের রেশিওটা উল্টা, আসলে পৃথিবীর অন্যান্য দেশে যেটা হয় যে ডাক্তারের তুলনায় নার্সের সংখ্যা বেশি থাকে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা রেশিও আছে যে একজন ডাক্তারের জন্য 3 জন নার্স থাকা উচিত, কিন্তু আমাদের তো সেটা আসলে ডাক্তারের তুলনায় নার্সের সংখ্যা বা অন্যান্য প্যারামেডিক, ল্যাব টেকনিশিয়ান এগুলো কম। তো কোভিড সিচুয়েশনে আমরা দেখেছি যে শুরুর দিকে টেস্টগুলো বেশি করা যায় না, কারণ আমাদের ল্যাব টেকনিশিয়ানদের স্বল্পতা ছিল। পরবর্তীতে সেটা হয়তো আমরা কিছুটা ওভারকাম করতে পেরেছি এবং আমরা নতুন ডাক্তার এবং আরো টেকনিশিয়ান এগুলো আমাদেরকে ডিপ্লয় করতে হয়েছে। তো এখন এই ডাক্তারদের এই বা অন্যান্য যে সাপোর্ট স্টাফ তাদের স্বল্পতা, এটা সবসময় আছে। আমরা জানি ভ্যাকেন্সি আমাদের একটা বড় চ্যালেঞ্জ, এবং অনেক সময় যেই জায়গায় যেই ডাক্তারদের থাকা প্রয়োজন তারা হয়তো সেখানে থাকেন না। তো এটা কিন্তু কোভিডে আরো আমাদের যে এটা সমস্যাটা আরো প্রকট হয়েছে, কারণ অনেক ডাক্তাররা তারাও কিন্তু আসলে কোভিড আক্রান্ত হয়েছে এবং তাদেরকে কোয়ারেন্টাইনে চলে যেতে হয়েছে। তো এই জন্য আমাদের আসলে কিন্তু এই শর্টেজটা আরো দেখা গিয়েছে। সেই সাথে আরেকটা হচ্ছে যারা পলিসি মেকিং এ আছেন তাদেরও আমরা দেখেছি যে কোভিড পিরিয়ডে আসলে আমাদের যেটা বলার যে তাদেরকে অল্প সময় ট্রেনিং দেওয়া, এবং আমি পরের যে প্রসঙ্গটাতে আসি যেটা আসলে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বা বাজেটিং, সেই প্রসঙ্গে তো এই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বা কোভিড এর সময় আসলে দ্রুততম সময় পরিকল্পনা করে বাজেট তৈরি করে সেটাকে অ্যাপ্রুভাল নিয়ে সেটাকে এক্সিকিউট করা, এই যে একটা এটা কিন্তু আমরা দেখেছি বেশ কিছুটা ঘাটতি ছিল। অর্থাৎ এমার্জেন্সি প্রিপেয়ারনেস আমরা সবসময় বলি, কিন্তু আমরা এবার দেখেছি যে সেটার কিছুটা ঘাটতি
আপনি শেষ করুন, আমি পরবর্তী বক্তার কাছে যাবো। জি, একে খুবই অল্প সময় শেষ করছি যে আমাদের বাজেট স্বাস্থ্য খাতে যে বাজেটের কথাটা আমরা বলি, যে স্বাস্থ্য খাত সবসময় আমরা দেখেছি যে বাজেটের ক্ষেত্রে ন্যাশনাল বাজেটে লেস প্রায়োরিটিতে থাকে, এবং এখানে আমরা গত বছরেও বা এই বছরও আশা করে ছিলাম যে স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দটা কিছুটা বৃদ্ধি পাবে, কিন্তু আমরা দেখেছি যে আসলে খুব বেশি বাজেটটা স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি পায়নি। যদি এই বছরের বাজেটে ওভারঅল ন্যাশনাল বাজেটটা 6% বেড়েছে, কিন্তু স্বাস্থ্য খাতে আমরা দেখেছি 12% বাজেটটা বেড়েছে, কিন্তু তারপরেও আসলে তুলনামূলকভাবে আমাদের যে চাহিদা সেই তুলনায় বাজেটটা অপ্রতুল। এক্ষেত্রে আমাদের মনে হয় যে আমাদের বাজেট বাস্তবায়নের গুণগত মানের দিকে এখন খেয়াল করতে হবে, এবং অবশ্যই আমার পূর্ববর্তী বক্তা যেটা বলেছেন তাদের সাথে আমি একমত যে জিডিপির অন্তত যেটা আমাদের 8-5 year প্ল্যানে বলা হয়েছে যে 2% অন্তত মানে কম করে হলেও 2% জিডিপির বাজেট, জিডিপির 2% আসলে স্বাস্থ্য খাতে ব্যয় করা উচিত, আর ক্রমান্বয়ে এটাকে বৃদ্ধি করে 5% আসলে নিয়ে যাওয়া, এবং এটা খুবই প্রয়োজন যেহেতু আমাদের আউট অফ পকেট হেলথ এক্সপেন্ডিচার অনেক বেশি এটাকে কমানোর জন্য। এবং স্বাস্থ্য খাতে আমাদের এই বাজেট ব্যবহারের ক্ষেত্রে দাতা সংস্থা কিন্তু খুব দ্রুতই বেশ কিছু অ্যালোকেশন করেছিল বা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স অ্যালোকেট করেছিল বাজেট, কিন্তু এটার ব্যবস্থাপনার জন্য আসলে দক্ষতা বৃদ্ধি করা প্রয়োজন, এবং সেই সাথে আমাদের ইনফরমেশন একদম রিয়েল লাইফে ডেটাগুলো তথ্য প্রবাহ আসলে সঠিক না হলে প্ল্যান করা যায় না, সেটা কোভিড সিচুয়েশনে বলেন বা পোস্ট প্যান্ডেমিকেই বলেন। সুতরাং অবশ্যই তথ্য প্রবাহ নিশ্চিত করতে হবে যদি আমরা সঠিকভাবে পরিকল্পনা করতে চাই এবং এটার বাস্তবায়ন আমরা করতে চাই। এবং সবশেষে অবশ্যই গভর্নেন্সের কথা সবাই বলেছেন, আমিও সেটাতে একমত যে ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি এগুলো এনশিওর করতে হবে, কারণ এই ধরনের যখন প্যান্ডেমিক সিচুয়েশন হয় একদিকে যেমন দ্রুত বাজেট বরাদ্দ যেটা করা হয় সেটা ব্যয়ের একটা প্রশ্ন থাকে, আবার আরেকদিকে থাকে যেটা স্বচ্ছতা নিশ্চিত করা। এক্ষেত্রে যদি আমরা স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে চাই অবশ্যই তাহলে আমাদের কিন্তু তথ্য প্রবাহ আসলে সঠিক থাকতে হবে। আর ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। ডক্টর রুমানা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার আলোচনার জন্য। আমি মুগ্ধ হয়ে পয়েন্টগুলো শুনছিলাম এবং আমার নোট অলরেডি ভরে যাচ্ছে, আর ইন দ্য মিনটাইম চ্যাটরুমে আমি প্রচণ্ড সুন্দর সুন্দর কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি, এবং সেখানে তৌফিক জোয়ারদার কিছু অ্যান্সার অলরেডি করেছেন, এবং আমি অন্যদেরকে অনুরোধ করব আপনারা একটু প্রশ্নগুলো উত্তর দিবেন, আমি পরবর্তীতে আলোচনায় এই প্রশ্নের উত্তরগুলোকে নিয়ে আসার চেষ্টা করব। কিন্তু একটা বিষয় যেটা কয়েকটা বিষয় আপনি যেখানে তুলে আনেন, একটা হচ্ছে ডিপেন্ডেন্সি অন প্রাইভেট সেক্টর, যে ডক্টর কাউসার আফসানা বলছিলেন প্রাইভেট সেক্টরের সাথে কোলাবোরেশন প্রবলি হ্যাজ কন্ট্রিবিউটেড টু আওয়ার সাকসেস, বাট ইউ হ্যাভ অলসো ব্রড আউট দ্য পয়েন্ট যে টু মাচ ডিপেন্ডেন্স অন প্রাইভেট সেক্টর কি আমাদের আসলে কোভিড এর প্রেক্ষাপটে নেগেটিভ হয়ে গেল কিনা। দ্বিতীয়ত, যে কোভিড ম্যানেজমেন্টের ব্যর্থতার কারণে অথবা আমাদের রিসোর্সের যে সপ্রতুলতা অপ্রতুলতা সেটার আপনার অ্যাড্রেস করতে গিয়ে, কোভিড অ্যাড্রেস করতে গিয়ে অনেকগুলো এসেনশিয়াল সার্ভিসেস এফেক্টেড হচ্ছে, যেটা এসডিজিতে এফেক্ট করতে পারে। আপনি বলছেন ফ্যামিলি প্ল্যানিং, টিবি, এনসি নন কমিউনিকেবল ডিজিজ বা এনসিডিতে, এবং অ্যাকচুয়ালি কিছুদিন আগে, মাত্র 3 সপ্তাহ আগে আমি আরেকটি গবেষণার কাজে ফিল্ডে যখন ছিলাম আমি কথা বলছিলাম, তখন অনেকেই বলছিল যে তারা স্বাস্থ্যসেবা নিচ্ছে না, সো দে আর বেসিক্যালি কাটিং ডাউন অন দেয়ার হেলথ এক্সপেন্ডিচার। আমরা জানি যে বাংলাদেশের প্রায় 67% হেলথ এক্সপেন্সেস, 67% ইজ আউট অফ পকেট, এবং সেটা যখন কমিয়ে আনা হচ্ছে তখন বেসিক্যালি আপনার মানুষ স্বাস্থ্যসেবা নিচ্ছেন, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। অর্থাৎ আমাদের তাহলে কিভাবে সামনে আগাবো, এখানে প্রাইভেট সেক্টর এবং আপনার আমাদের হেলথ প্লুরালিজম যেটা সেটা কিভাবে কাজ করবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনার বিষয় আছে, কিন্তু সেখানে অনেকগুলো ব্রিচের কথা আপনি তুলে নিয়ে এসেছেন চমৎকারভাবে। আমি সেই বিষয়গুলো একটু একটু করে আলোচনা করব আমাদের পরবর্তী বক্তাদের সাথে। আমি আমি যাচ্ছি আসাদুর রহমান নাইলের কাছে। নাইল, আমার কারেকশন, তৌফিক জোয়াদার আমাকে কারেক্ট করছে, ওপি আউট অফ পকেট এক্সপেন্ডিচার আসলে 74% হবে অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড ব্যাংক প্রজেকশন। সো উইথ শোজ যে আসলে আমাদের ন্যাশনাল স্টেটাসটা কি হেলথ ফিন্যান্সিংয়ে। নাইল, আপনি কি আমার সাথে আছেন? হ্যাঁ, থ্যাংক ইউ রুবাইদ ভাই, আমি আছি। তো আমরা প্রাইভেট সেক্টরের কন্ট্রিবিউশন নিয়ে আলোচনা করছিলাম, এন্ড ইউ রিপ্রেজেন্ট দ্য প্রাইভেট সেক্টর হিয়ার, এবং এখানে একটা বিষয় চলে আসে, সেটা হচ্ছে হেলথ টেকনোলজি। যখন হেলথের ডিভিশনটা বাড়ছে, হেলথ ইকুইটি যখন আমাদের প্রশ্নবিদ্ধ হচ্ছে, তখন এবং বিশেষ করে এই ধরনের প্যান্ডেমিক সিচুয়েশনে যেখানে মানুষ স্বাস্থ্যসেবা নিতে পারছে না, আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে
কিভাবে হেলথ টেকনোলজির মাধ্যমে আমরা এক ইকুইটিটা ডিভাইডটা আমরা কন্ট্রোল করতে পারি, দ্বিতীয়ত আমরা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টকে কিভাবে এখানে লেভারেজ করতে পারি এবং সেখানে প্রাইভেট সেক্টরের কন্ট্রিবিউশন আপনি কিভাবে দেখেন, এবং তৃতীয়ত যে পয়েন্টটা আসছে যে আপনার প্রাইভেট সেক্টরের উপরে ডিপেন্ডেন্সি বেশি ক্রিয়েট হয়ে যাচ্ছে কিনা, আপনার বক্তব্য শুনতে চাইব এবং আপনার কর্মকাণ্ডের ব্যাপারেও জানতে চাইব। ওভার টু ইউ নাইল। অনেক অনেক ধন্যবাদ রুবাত ভাই। প্রথমে বলে রাখি, প্রাইভেট সেক্টর রিপ্রেজেন্ট করলেও আমি আসলে টিপিক্যাল প্রফিট মেকিং প্রাইভেট সেক্টরকে রিপ্রেজেন্ট করি না। উই আর এ নন প্রফিট টেকনোলজি কোম্পানি। তো সেই সেই অ্যাঙ্গেল থেকে আমি বলতে পারি যে আমাদের যে পিলারগুলো আছে হেলথ সিস্টেমের, তার মধ্যে কয়েকটা পিলারে আমরা দেখতে পাচ্ছি যে টেকনোলজির খুব ভালো ব্যবহার হচ্ছে, কিন্তু বাকি পিলারগুলোতে টেকনোলজির ব্যবহার সেরকম একটা হচ্ছে না। যেমন আমরা সিগনিফিকেন্ট প্রোগ্রেস দেখতে পাই হেলথ ইনফরমেশন সিস্টেমে, কিন্তু হেলথ ফাইন্যান্সিং অথবা মেডিকেল প্রোডাক্টস অ্যান্ড টেকনোলজিস অথবা হিউম্যান রিসোর্স ফর হেলথ, ওগুলোতে কিন্তু অতটা দেখা যায় না। এবং হেলথ টেকনোলজির ক্ষেত্রেও মানে টেকনোলজিটা একটা ক্রসকাটিং ব্যাপার, তো তো হেলথ হেলথে যখন টেকনোলজিটাকে ইউজ করা হবে তখন এটা কিন্তু আসলে সাইলো হিসাবে ইউজ করা যাবে না, কারণ হেলথের এই পিলারগুলা টেকনোলজির মাধ্যমে একটা আরেকটার সাথে কানেক্টেড হবে। এছাড়া কিন্তু হেলথে টেকনোলজির যেই পুরো বেনিফিটের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা ঠিকমতো আসবে না। ফর এক্সাম্পল, ধরেন হেলথ ইনফরমেশন সিস্টেম থেকে যেই ইনফরমেশনগুলো নেওয়া হচ্ছে সেই ইনফরমেশনগুলোকে কি প্রপারলি অ্যানালাইসিস করা হচ্ছে? এখন বাংলাদেশে অনেক অর্গানাইজেশন আছে যারা বিগ ডেটা অ্যানালাইসিস বা এআই দিয়ে অ্যানালাইসিস করতে পারে, এবং সেখান থেকে যে ইনসাইটগুলো পাওয়া সম্ভব সেই ইনসাইট দিয়ে আসলে আমাদের হেলথের যেই প্রবলেমগুলো আছে সেগুলো অ্যাট দি টপ লেভেলে বোঝানো যায়, দেখানো যায় যে আসলে কোথায় আমাদের চ্যালেঞ্জগুলো আছে। কিন্তু এখানে আমার মনে হচ্ছে যে বাংলাদেশ ডিজিটাইজেশনের দিকেও যাচ্ছে, হেলথ টেকনোলজির দিকেও যাচ্ছে, কিন্তু একটা স্লো পেসে, এবং সবগুলো পিলারে এটা ঠিক ইকুয়াল না। এটা একটা বড় প্রবলেম হয়ে যাচ্ছে, কারণ এই পিলারগুলো যখন একটা একটার সাথে কানেক্টেড না, এবং এই টেকনোলজির ব্যবহারটা যখন সাইলোড, তখন নানান ধরনের প্রবলেম চলে আসে এবং এই টেকনোলজির বেনিফিটটা আসলে সবার কাছে পৌঁছায় না। আনএক্সপ্লোরড এরিয়ার কথা বললে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে, যেটা নিয়ে অলরেডি চ্যাট বক্সে খুব ডিসকাশন চলছে, যে আউট অফ পকেট এক্সপেন্স। আমাদের দেশে আউট অফ পকেট এক্সপেন্সটা আসলে এমনভাবে বেড়ে যাচ্ছে, এটা কন্ট্রোলের বাইরে চলে গেছে। অলরেডি এটা 74% অফ টোটাল হেলথ কেয়ার এক্সপেন্ডিচার। এখন এটা আমাদের মতো একটা দেশের জন্য সিম্পলি নট অ্যাকসেপ্টেবল, এটাকে আসলে এইভাবে বাড়তে দেওয়া যাবে না। এখন এইটার জন্য আমাদের একটা প্রপার মেকানিজম দরকার, কিভাবে হেলথ কেয়ার এক্সপেন্সটাকে ম্যানেজ করা যায়। এবং এখানে টেকনোলজি ক্যান প্লে আ ভেরি ইন্টারেস্টিং রোল। দেয়ার ক্যান বি ডিফারেন্ট টাইপস অফ মেকানিজম ইউজিং ফিনটেক, ইউজিং হেলথ ডেটা, ইউজিং মাইক্রো ইন্স্যুরেন্স, অ্যান্ড এই এই টাইপের জিনিসপত্রগুলো খুব ডাইনামিকভাবে বাংলাদেশে করা সম্ভব। এখন যেমন ধরুন মাইক্রো ইন্স্যুরেন্স নিয়ে কিছু কিছু অর্গানাইজেশন কাজ করছে, আবার অল্টারনেট হেলথ ফিনান্সিং টাইপের কোনো মেকানিজম দাঁড় করানো সম্ভব। তো আবার গোয়িং ব্যাক টু দি অরিজিনাল কোশ্চেন, যে এগুলোর জন্য কিন্তু আসলে ওই ডেটাটা খুব ইম্পর্টেন্ট। আমাদের দেশে যেমন ইনস্যুরেন্সের ক্ষেত্রে আমাদের দেশে ওরকম প্রপার কোনো ডেটা নেই বলে ইন্ডিয়ার ডেটা ইউজ করা হয়। সিমিলারলি হেলথে আমরা যদি আমাদের জন্য একটা ফাইন্যান্সিং স্কিম বা একটা যদি ইন্স্যুরেন্স যেটা অ্যাক্সেসিবল টু এভরিওয়ান করতে চাই, তাহলে আমাদের যে ডেটাটা দরকার সেটা আসলে সবার কাছে নেই, এবং গভর্নমেন্টের কাছেও যেটা আছে সেটা আসলে কী অবস্থায় আছে এবং এটা দিয়ে কতটুকু কাজ করা যাবে সেটা নিয়েও আসলে অনেক প্রশ্ন আছে। মুভিং ফরওয়ার্ড, সিমপ্রিন্সের ব্যাপারে যদি একটু বলি, সো উই আর এ নন প্রফিট টেকনোলজি অর্গানাইজেশন ফ্রম কেমব্রিজ ইউনিভার্সিটি। সো উই হ্যাভ ডেভেলপড বায়োমেট্রিক সলিউশন ফর দি ডেভেলপমেন্ট সেক্টর অ্যান্ড ফোকাসিং স্পেসিফিক্যালি হেলথ, বিকজ এই সলিউশনটা এমন সব জায়গায় কাজ করে যেখানে খুব কম রিসোর্স, যেখানে খুব কম কানেক্টিভিটি বা কানেক্টিভিটি নাই, অফগ্রিডও হতে পারে, এবং ডিফিকাল্ট টু রিচ এনভায়রনমেন্ট। তো আমাদের সলিউশনটার মূল উদ্দেশ্যই হচ্ছে পেশেন্টদের জন্য কন্টিনিউয়াম অফ কেয়ারটা এনশিওর করা আর অ্যানালিটিক্সটা ব্যবহার করা। যেমন আমি এক্সাম্পল হিসেবে বলতে পারি, আমাদের যে প্রজেক্টটা হচ্ছে ব্র্যাকের সাথে,
ইটস নোন অ্যাজ ব্র্যাক টিপিএস, এই প্রজেক্টে আমরা 1 মিলিয়ন মার্জিনালাইজড রুরাল ওমেনকে রিচ করছি টু ডেলিভার দেম উইথ ANC অ্যান্ড PNC সার্ভিসেস অ্যাক্রস 32 ডিস্ট্রিক্টস। সো এখানে যেটা হচ্ছে যে এই ওমেন অফ রিপ্রোডাক্টিভ এজ এবং এদের মধ্যে যারা প্রেগনেন্ট আছেন তাদেরকে বায়োমেট্রিক্যালি এনরোল করা হচ্ছে, এবং গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী যে 4টা ANC দেওয়ার কথা তাদের প্রত্যেকটা ANC-র ক্ষেত্রে আমরা ভেরিফাই করার চেষ্টা করছি যে যিনি প্রথমটা নিয়েছেন তিনি দ্বিতীয়টা পাচ্ছেন এবং তিনি তৃতীয়টা পাচ্ছেন সেই মেকানিজমে। এবং এখানে যখন আপনি বায়োমেট্রিক ইউজ করবেন তখন মার্জিন অফ এরর জিরোতে চলে আসে। এবং আমরা যেটা এর আগে একটা ছোট পাইলট করে আমরা যেই বেনিফিট গুলো দেখেছি, যেমন আমরা দেখেছি যে ANC ভিজিটের নাম্বারটা 38% বেড়ে গেছে, 27.64% ওমেন ওয়ার টেকিং কম্প্রিহেন্সিভ বার্থ প্ল্যান, 14% মোর ওমেন স্টার্টেড টু সেভ মানি টু প্রিপেয়ার ফর বার্থ, 19% মোর নিউ বর্নস ওয়ার রিসিভিং অল এসেনশিয়াল নিউ বর্ন কেয়ার্স, অ্যান্ড উই হ্যাভ সিন অ্যান অ্যামেজিং 33.7% ডিক্রিজ ইন কমপ্লিকেশনস। সো এবং এই যেই কারেন্ট প্রজেক্টটা চলছে সেই প্রজেক্টে আমরা এর মধ্যে মোর দেন 660,000 বেনিফিশিয়ারিকে এনরোল করিয়ে ফেলেছি, এবং উই হ্যাভ ডেলিভার্ড মোর দেন 250,000 সার্ভিসেস জয়েন্টলি উইথ ব্র্যাক, অ্যান্ড দিস সার্ভিসেস ওয়ার বায়োমেট্রিক্যালি ভেরিফাইড। এবং এখানে আরো যে চমৎকার জিনিসটা হচ্ছে, যেহেতু আমি ডেটা নিয়ে কাজ করতে পারছি আমি দেখতে পাচ্ছি কে কখন কোথায় সার্ভিসটা পাচ্ছে, কে পাচ্ছে না, কে একবার একটা ANC পাওয়ার পরে আর পরের গুলো পায়নি, কে তিনটা পাওয়ার পরে বার্থের সময় হয়ে গেছে কিন্তু ANC পায়নি। সো সেইভাবে আমরা কাজগুলো করছি। আমি আর বেশি বলবো না, বাকিটা পরে দেখা যাবে এবং চ্যাট বক্সে প্রশ্ন করতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ রুবায়েত ভাই। অসংখ্য ধন্যবাদ নাইল আপনাকে। চ্যাট রুমে অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, এবং এটার একটা আলোচনা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের হেলথ সিস্টেম কি নন হেলথ প্রফেশনালসদের উপরে ডিপেন্ডেন্ট কিনা, এবং সেটা কিভাবে আমাদের স্টুয়ার্ডশিপকে এফেক্ট করছে এবং হেলথের বাজেট ইউটিলাইজেশন থেকে শুরু করে সিস্টেমিক ডেভেলপমেন্টকে এফেক্ট করছে, সেখানে পক্ষ বিপক্ষ দুটাই আমি দেখতে পাচ্ছি। এবং চমৎকারভাবে একজন জিজ্ঞেস করছেন যে একটা সময় তো হেলথ প্রফেশনালদের মাধ্যমে মিনিস্ট্রি চলেছে, তখন কি গুণগত মান মানে বর্তমানে থেকে বেটার ছিল কিনা সেই বিষয়ে উনি প্রশ্ন করছেন। আপনারা আমাদের সাথেই থাকবেন, আমি যাচ্ছি ডক্টর কাদরির কাছে। ডক্টর কাদরি আপনি কি আছেন আমার সাথে? আমি আছি সাথে, এবং থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি অ্যাজ এ প্যানেলিস্ট টু দিস সেশন। থ্যাংক ইউ সো মাচ। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছিলেন আমাদের আলোচনা। হ্যাঁ, আলোচনা শুনছিলাম, শিখছিলাম। আমরা যখন শুরু করেছিলাম ডক্টর কাউসার আফসানা শেড সাম লাইট অন আওয়ার সাকসেস ইন হেলথ ইমিউনাইজেশন, এবং ভ্যাকসিনেশন ইমিউনাইজেশন কে একটা সাকসেস ফ্যাক্টর হিসেবে ডিফাইন করে উনি আন্ডারলাইং রিজনস গুলো সিস্টেমিক যে গ্রোথ ফ্যাক্টরস গুলো ছিল সেগুলো উনি ডিফাইন করেছেন। তো আমার প্রশ্ন আপনার কাছে যে আপনি ইমিউনাইজেশন এগুলো নিয়ে গবেষণা করেন এবং দীর্ঘদিন ধরে কর্ম ক্ষেত্রে আপনি এটার সাথে সম্পৃক্ত আছেন, আমার প্রশ্ন আপনার কাছে যে আমরা কিভাবে আমাদের ইমিউনাইজেশনের সাকসেসটাকে কোভিড এর ম্যানেজমেন্টে ইউটিলাইজ করতে পারি, আমরা কি শিখতে পারি এখান থেকে যেটা কোভিড ম্যানেজমেন্টে আমরা ইউটিলাইজ করতে পারি? আমি তো সারা জীবন ভ্যাকসিন নিয়ে কাজ করেছি, ইনফেকশাস ডিজিজ নিয়ে কাজ করেছি, এবং আমার দ্বিতীয় যে ইন্টারেস্ট আছে মিশন ভিশন, আমি যেটা মনে করি ডেভেলপমেন্ট অফ টেকনোলজি ইন বাংলাদেশ, ইউজ অফ ভ্যাকসিনস, টেকনোলজি ট্রান্সফার অফ ভ্যাকসিনস টু বাংলাদেশ, এই ধরনের কাজ অনেক পছন্দ করি এবং আজীবন চেষ্টা করেছি করার। এর মধ্যে আমি লিসেন টু প্রফেসর আফসানা, ভেরি ইন্টারেস্টিং। আই বিলিভ যে কাজটা আমরা করতে পেরেছি বাংলাদেশে অন ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশন, ইট ইজ আ সাকসেস। আমি নিজে একজন ভ্যাকসিনোলজিস্ট হয়ে যখন আমি গাভির মিটিংয়ে যাই, WHO মিটিংয়ে যাই, সেজ মিটিংয়ে যাই, আই ফিল সো প্রাউড যখন আমার সাথে তারা কথা বললে, লোকজন বলে কি ও ইউ আর ফ্রম বাংলাদেশ, দে ব্যাগের বাস্কেটের মতো করে জিজ্ঞেস করে, বলে হোয়াট ডিড ইউ অল ডু, ইউ নো হাউ ওয়াজ ইট সো সাকসেসফুল, হাউ হ্যাভ ইউ অল বিন সো সাকসেসফুল। সো ইট ইজ সামথিং আমরা নিজেরা যে প্রাউড হয়ে গর্বিত হয়ে নিজের কথা বলছি তা না, আসলে পৃথিবীতে সবাই আমাদের কথা চেষ্টা করে শিখতে, এবং স্পেশালি অল ওভার দ্য কান্ট্রি, লাতিন আমেরিকান কান্ট্রিজ,
even the especially countries in Africa where vaccination and immunization rates are very low. I think all the points that I heard is because of the way things have happened in Bangladesh, amader je mohilader upor je rokom gurutto diye kaj kora hoyeche development, I would say BRAC, Professor Afsana is from BRAC and other institutions, other NGOs, even ICDDRB, amra nijerao, we have given a lot of emphasis on having women speak up, having the mother play a role in the life of the family. I think those are the success points. I think because of all that, Bangladesh coverage of vaccination, first dose is over 90%. EPI system is attached. Maternal immunization is also very high. We have 11 vaccines in our program, which would have been even more, but let me come to that later. But all this has been possible because of the acceptance. Because of the acceptance of the programs from the people in the country. People believe that if I get a vaccine, this vaccine is going to share a vaccine. Some people who are richer want to go to a private hospital to get that vaccine, but quite often it is the same vaccine. If you have imported a vaccine, the efficacy of these vaccines are similar because these are bought by Gavi, by UNICEF, from WHO qualified industrial partners. Well, I think all these have been together. The men don't have a role to play in the success of the immunization, but I would think that it's very much the mother who says, "Amar jib bachcha, pratham tika, noy masher tika, kon masher tika, ekdom shobai jane. Pratham tika, second tika, kokhon nite hobe." এখন আমি কি বলতে চাই, এখন আমাদের যে ভ্যাকসিনগুলো যেগুলো আছে সেগুলো আমার মনে হয় অনেক সময় ইন্ডিয়ার চাইতে আগে আমরা কিন্তু এগুলোকে আমাদের সিস্টেমে নিয়ে আসছি। When I meet my colleagues outside, তারা কিন্তু হয়তো অলরেডি নিউমোকক্কাল নাই ইউজ করে নাই বা হিমোফিলাস ইউজ করে নাই, দে ওয়েট বিকজ ইটস আ বিগার পপুলেশন, দে অলসো ওয়েট বিকজ তারা গাভির সাপোর্ট পায় না যেরকম আমরা পাই বিকজ অফ the grading of the development of the country. So we are lucky in that day. Ekta bhoy ache amra je kon transition korchi to lower middle income country and all that, there's a fear, but this is something that we speak about all the time. Jamra pore ki korbo jokhon amra amaderke kinte hobe vaccine. Ekhon to amra part payment kichu kichu vaccine er dicchi, shobta na, shobta to amra pacchi from Gavi, ebong khubi taratari amra kintu ei transition e aschi, tokhon amra ki korbo? আমার মনে হয় না তখনও আমাদের কোনো প্রবলেম হবে, উই উইল ফাইন্ড আ ওয়ে, বাংলাদেশ উইল ফাইন্ড আ ওয়ে অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট পার্টনার্স উইল হেল্প আস, আই এম কোয়াইট শিওর। এবং হোয়াট ইজ হ্যাপেন্ড, হোয়াট হ্যাজ কোভিড টট আস, লেট মি কাম টু দ্যাট, আই ওয়ান্ট গো ইন টু দ্য রিডিউসিং চাইল্ড মর্টালিটি থিংস, উই নো সামান গেভ ভেরি গুড স্ট্যাটিস্টিক্স অ্যাবাউট হাউ মেনি ডেথস উই হ্যাভ কাম ডাউন টু অ্যান্ড হোয়াট ইজ দ্য রিপ্রোডাকশন লেভেল অ্যান্ড দ্য নাম্বার অফ চিলড্রেন per couple, which is not going down to from 2.3, that's another problem. But I would think that what did we learn from this success? Prathamoto, we are in fear of what happened due to COVID-19 on the immunization program globally. Bishwe sob jagay kintu because of COVID immunization rates onik kome geche, but Bangladesh is again one of the countries that picked up very quickly. By June, the system had actually recovered and were going back to high rates. Every lockdown, I was talking to the EPI line manager, Dr. Shamsul Haq, I talked to them very often. Even the immunization rate went down, but again, as soon as we could get our act together, we have gone up again. Every lockdown has brings us back, pulls us down, but we again plan on how do we improve it. Kibhabe amra bari bari giye vaccine dibo, আমরা কিভাবে সচেতন করব, কিভাবে আমরা সেফলি ডেলিভার করব ভ্যাকসিন, ভ্যাকসিনের সময় কোভিড এর সময় আমরা সোশ্যাল ডিস্টেন্সিং নানান জিনিসের জন্য ভ্যাকসিনেশন নিয়ে করব। একটা কথা শুনছিলাম যে রুরাল এবং আরবান, আমার তো মনে হয় বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য কান্ট্রিজ যেখানে রুরাল ভ্যাকসিনেশন ইজ ইভেন মোর সাকসেসফুল দেন আরবান ভ্যাকসিনেশন। আরবান পপুলেশন ক্যান নট বি ফাউন্ড অ্যাট দ্য টাইম, দে মুভ ফ্রম স্লাম, এক স্লাম থেকে আরেক স্লাম, পিপল ক্যান নট বি ফাউন্ড। বাট রুরাল ভ্যাকসিনেশন, আমার নিজের অভিজ্ঞতায় বলি, আমরা ওরাল কলার ভ্যাকসিন ফিজিবিলিটি স্টাডি ঢাকা শহরে করলাম, তারপর আমাদের লেফট ওভার ভ্যাকসিন আমরা গেলাম ঢাকার বাইরে,
এবং দ্য সিস্টেম ওভার দেয়ার ওয়াজ ইভেন বেটার। আমাদেরকে তো ঢাকায় বাড়ি বাড়ি গিয়ে বলতে হতো যে ভ্যাকসিন নিতে আসবে, এখানে এক জায়গায় এলান করা হলো পিপল জাস্ট লাইনড আপ টু কাম অ্যান্ড টেক দ্য ভ্যাকসিন দ্য কলার ভ্যাকসিন। নাও হোয়াট হ্যাজ কোভিড ডান, কোভিড হ্যাজ অ্যাকচুয়ালি নাম্বার অফ, আই মিন অপটিমিস্টিক পার্সন, সো আই উইল টক অ্যাবাউট দ্য গুড থিংস বাট আই উইল টক অ্যাবাউট দ্য ব্যাড থিংস ফার্স্ট। কি হলো, কোভিড হওয়ার সাথে সাথে আমাদের নতুন নতুন ভ্যাকসিন going to be introduced into the country. There were going to be many plans. We were talking to partners. Kintu jeta holo seta holo je amader vaccination program e jemon we know about the cholera vaccine. Ami nije etar sathe eto jorito achi je amader ekta national cholera control plan kora holo for cholera vaccine and for decrease eliminating cholera. One of the 20 countries from WHO global task force that was selected for bringing down back cholera from whatever percent to elimination. I know what how much cholera we have. I work at ICGDRD. Amra jani prottek bochor amader at least 30% of the patients come with the diarrheal patients come with cholera. Ei program e amra ekta boro program korlam Mirpure 6ta thanay korlam, Mirpur, Mohammadpur, Dhaka North, Dhaka South e amra 1.2 million people ke we vaccinated within 7 days or 10 days. Second dose dewar kotha chilo April e, dite pari nai. This was our demonstration project vaccination program. Even kara vaccine nilo, not only people coming from the slums, 10 taka tala bari theke ashto well to do people, everyone lined up on the roads. It was such a successful vaccination. Bondho hoye gelo ebong tarpor second dose ar amra dite parlam na. Second dose WHO amaderke chaite thaklo, bolte thaklo, amra bollam je covid er shomoy amra kibhabe second dose dibo, vaccine kibhabe anabo, kibhabe deploy korbo, holo na. আমাদের একটা বড় ন্যাশনাল কলরা কন্ট্রোল প্ল্যান, যেটা আমরা 2030-তে সাকসেসফুল হবো, অবশ্যই হবো, কিন্তু আমাদের একটা পিছিয়ে গেলাম। টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন, আনাদার ভ্যাকসিন দ্যাট উইল এলিমিনেট টাইফয়েড ফ্রম দিস কান্ট্রি। ইটস এ কনজুগেট ভ্যাকসিন সুইটেবল ফর ইয়াং চিলড্রেন, 9 months অফ এজ, 6 months অফ এজ। সেটা আমাদের আমরা ইস ফিনিশড আ ভেরি গুড স্টাডি, যেখানে আমরা হাই এফিকেসি দেখেছি of this vaccine in children. Shetao amaderke kintu etar je work that we have to do to take the vaccine forward, to have Gavi accepted it as one of the vaccines for the country has been delayed. Rotavirus vaccine ekhi kotha, HPV vaccine ekhi kotha. These are the vaccines that would have gone far without COVID, but with COVID. But I would say that we learned a lot from COVID. We could use our machinery to get the COVID vaccine in the national program. Someone said that we have not learned from the EPI. I will say no. We have, our machinery is so good. Amra ekta notun vaccine, not only for children, but for all age groups. Amra shetake niye ashlam. Where we are lacking, yes, we made one or two mistakes. Kintu amra, we did buy a lot of vaccine from Serum Institute, didn't we, Covishield? Because of the way things are in this world, because of the inequalities, COVAX facility was made for us to share vaccines. Eta amader dosh na, kintu the rich countries have 3/4 of the vaccine, the rest of the world has 1/4 of the vaccine. So Bangladesh made one or two small mistakes, but even then we would not have been able to get all the vaccine that we need, because COVAX facility je 20% vaccine is not coming to Bangladesh. We're not even able to buy the vaccines. Amra onno deshe theke kinte chaichi sei vaccine available na, because again some countries have 50, 60, 70, 90% coverage of vaccines. We have only 4%. They have got two doses of the vaccine. They're thinking about boosters. Amra khane, you know, we don't even have enough vaccine for the people who need it the most. Which population to get? Bachcha theke dawa hocche amader nay. So I think we haven't made mistakes. We have learned a lot. We are still trying hard. But what have we done successfully? We have been able to understand that how much important it is to have a very strong NITAG, which we have. It has made us understand we need a WHO pre-qualified national regulatory authority, which is now at speed. The DGDA is trying with international and national partners to have an NRA that is WHO pre-qualified. We are trying to have innovation in the country. We are trying to make vaccines in the country. এবং দ্যাটস নট আ ব্যাড পয়েন্ট, দ্যাটস আ ভেরি গুড পয়েন্ট। এটা এই পয়েন্টটা নিয়ে সামনে ডক্টর রেজা একটু আলোকপাত করবেন, সো অ্যালাউ মি টু মুভ অন টু ডক্টর রেজা বিকজ দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট আই এম গোইং টু আস্ক হিম। সো থ্যাংক ইউ সো মাচ। আপনি কয়েকটা বিষয় যেটা নিয়ে আসছেন, যে
EPI এর সাকসেসটার ব্যাপারে বলছিলেন এবং বলছিলেন যে ইভেন ডিউরিং কোভিড লকডাউন পিপল ডিড কাম ফর EPI এবং আপনারা বলছিলেন যে ইউ কুড মোবিলাইজ রিসোর্সেস টু ডু ইট উইচ শোজ দ্যাট পিপল বিলিভ ইন দ্য সিস্টেম অ্যান্ড উই হ্যাভ দ্য সিস্টেম টু ডু ইট বাট গ্লোবাল যে কোভিডের ক্ষেত্রে যদি আসি ভ্যাকসিনের ক্ষেত্রে সেটা গ্লোবাল সাপ্লাই চেইনের ইস্যু not manageable by Bangladesh but ekta bishoy jeta apni anchen seta hocche je ami jemon African countries gulote Nigeria and others jeglo malaria endemic country shekhane kintu WHO P qualified oder NAFDAC system egulo kintu apnar kaj korche amra hoyto shei dhoroner disease gulo amader deshe oto strong na bole amader eto din porjonto WHO P Q ei byapar gulo asheni but ekhon apni bolchen it has come WHO P Q onek din theke hocche কিন্তু এখন অনেক ত্বরান্বিত করা হয়েছে ইটস বিন এক্সপেডাইটেড এক্স্যাক্টলি গ্রেট সো আমি এখানে জাস্ট আমি বিফোর আই মুভ অন টু ডক্টর রেজা এখানে একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল যে আরবান ভার্সেস রুরাল ডিভাইড যেটা ডক্টর কাদরিও বলছিলেন যে কিছু কিছু ক্ষেত্রে ইনফ্যাক্ট রুরাল ভ্যাকসিনেশন ওয়াজ মোর সাকসেসফুল বাট আমরা আরবান একটা ডিভাইড আমরা দেখতে পাচ্ছি এবং একটা কনসার্ন আসছে যে কোভিড সিচুয়েশনে যেহেতু আরবান পভার্টি বাড়ছে এবং আমরা যেহেতু বলছি যে আমরা অনেক এসেনশিয়াল হেলথ কেয়ার সার্ভিসেস দিতে পারছি না মানুষ হেলথ এক্সপেন্ডিচার কমিয়ে দিচ্ছে আমার মনে হয় যে আরবান হেলথ কেয়ারে একটা সিগনিফিক্যান্ট আমাদের আলোচনা হওয়া উচিত সামনে এবং সেই ক্ষেত্রে তৌফিক বলছিলেন যে আমাদের যে আরবান হেলথ কেয়ারটা মিনিস্ট্রি অফ লোকাল গভর্নমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট হাতে দেওয়া আবার আপনার অন্যটা আপনার হেলথ মিনিস্ট্রির হাতে দেওয়া তো এই 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 ডিভিশনটা এই খুবই পিকুলিয়ার টু বাংলাদেশ এবং প্রবাবলি দ্যাটস নট ওয়ার্কিং উইচ ইজ হোয়াট হি ইজ এমফাসাইজিং অন ইন দ্য চ্যাট রুম আমি ডক্টর রেজার কাছে আসছি ডক্টর রেজা আপনি কি আমার সাথে আছেন জি আমি শুনতে পাচ্ছি গ্রেট সো চমৎকার আলোচনা হচ্ছে এখানে একটা বিষয় ডক্টর রুমানা হক আপনি খেয়াল করে থাকবেন উনি হেলথ ওয়ার্কফোর্সের বিষয়টা নিয়ে বলছিলেন উনি বলছিলেন যে আমাদের হেলথ ওয়ার্কফোর্সের রেশিওটা আপনার কতটা দুর্বল এবং সেটার কারণে আমরা কিভাবে আপনার কোভিড ম্যানেজমেন্ট বলেন সেখানে স্ট্রেসড হচ্ছি তো আমার কাছে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে হেলথ ওয়ার্কফোর্স নিয়ে যে আমার আমরা কি করতে পারি আমাদের হেলথ ওয়ার্কফোর্সের যে গ্যাপটা এটাকে আমরা কিভাবে মিনিমাইজ করতে পারি এটা এক আর দুই নম্বর যেহেতু আপনি ইউর হিয়ার ইন দ্য ক্যাপাসিটি অফ ডিন অফ নর্থ সাউথ পাবলিক হেলথ ডিপার্টমেন্ট এখানে একটা আলোচনা হচ্ছে চ্যাটরুমে যেটা আপনার জন্য খুব প্রযোজ্য সেটা হচ্ছে ক্লিনিশিয়ান ভার্সেস পাবলিক হেলথ এক্সপার্টের যে ডিভাইডটা যে সিস্টেমকে ম্যানেজ করবে একজন ক্লিনিশিয়ান ম্যানেজ করবে নাকি একজন পাবলিক হেলথ এক্সপার্ট উইথ ক্লিনিক্যাল ডিগ্রি ম্যানেজ করবে এটা নিয়ে একটা চমৎকার আলোচনা আমি চ্যাটরুমে দেখতে পাচ্ছিলাম এবং তৌফিক সেখানে তার অভিমত ব্যক্ত করেছেন এবং বলছিলেন যে এই ক্লিনিশিয়ান ডিপেন্ডেন্সিটা অথবা কমপ্লিটলি নন পাবলিক হেলথ এক্সপার্টের উপরে ডিপেন্ডেন্সিটা ইজ আ প্রবলেম ইটসেলফ টু দ্য সিস্টেম এই দুটো বিষয় নিয়ে আমি আপনাকে আলোকপাত করতে বলবো স্যার ওভার টু ইউ ধন্যবাদ রুবায়েত আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আই এম গ্রেটফুল টু ইউ আমি শুনছিলাম লার্নেড স্পিকার্স তাদের কথাগুলো বলছিলেন এবং অল দি পয়েন্টস আর ভ্যালিড তো আমি শুরু করতে চাচ্ছি যে প্রথমে খুব সহজভাবে যে আমরা আসলে ওয়ার্কফোর্স বা হেলথ ওয়ার্কফোর্স বলতে কাদেরকে বোঝাই এই খুব খুব জেনারেলি যদি বা বড় সেন্সে যদি আমরা ধরি তাহলে যে কেউ হু ইজ অ্যাকচুয়ালি হেল্পিং ডিরেক্টলি অর ইনডিরেক্টলি টু এনহ্যান্স হেলথ তাকেই কিন্তু আমরা এই ওয়ার্কফোর্স এর ভিতরে রাখতে পারি কিন্তু ওয়েন ইউ আর টকিং অ্যাবাউট দি কোয়ালিফাইড হেলথ ওয়ার্কফোর্স তখন এই জিনিসটা ন্যারো ডাউন হয়ে আসে এবং আমরা সাধারণ সেন্সে যেটা বুঝতে থাকি সেখানে medical doctors, dentists, pharmacists, and nurses. Actually, these people are providing the service at the front line. Among main healthcare service provide kora hoye thake to our patients, to our people, sheta basically a four categories of people ra kore thake. Ebong amra jeta bolte chacchi je qualified workforce bolte amra ederke bujbo. Eri moddhe apni janen je bibhinno deshe bibhinno dhoroner study hoye thake ebong there are a good number of studies they clearly show a direct link between the number of qualified workforce and the population health outcomes ebong amra etao jani je bibhinno desh bibhinno state e thake ebong tara tader desher jonno nijosho ekta goal set kore ebong oi somosto health goals gulo jodi achieve korte hoy tahole obosshoi relevant knowledge skills ebong competency of the qualified health worker workforce is very very essential আবার এই জিনিসগুলোকে যদি এনশিওর করতে হয় তাহলে অ্যাট দি সেম টাইম উই হ্যাভ টু অলসো টেক কেয়ার অফ সেভারাল আদার থিংস লাইক
এই কোয়ালিফাইড হেলথ ওয়ার্কফোর্স এর মোটিভেশন ঠিক রাখতে হবে এবং আমাদের দেশে প্রপারলি এই কোয়ালিফাইড পিপলদেরকে স্কিল মিক্স করতে হবে, অর্থাৎ ডাক্তার নার্স ফার্মাসিস্ট রেশিওটা ঠিক করে ঠিক জায়গা মতো তাদেরকে ডিপ্লয় করতে হবে। এবং অফকোর্স যেটা আমি বলছি যে রেশনাল ডিস্ট্রিবিউশন অফ অল দিস পিপল টু দি প্রপার প্লেসেস, দিজ আর ভেরি ইম্পর্টেন্ট ইস্যুস। এখন বাংলাদেশের কনটেক্সটে যেটা আমরা দেখি যে মোস্ট অফ দি কোয়ালিফাইড হেলথ প্রফেশনালস যারা আছেন তারা আসলে আরবান এরিয়াতে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং তারা এই সমস্ত জায়গার সেকেন্ডারি টার্সিয়ারি হসপিটাল গুলোতে কাজ করছে। দুঃখজনক হলেও এটি সত্যি যে 70% অফ দি পপুলেশন লিভস ইন রুরাল এরিয়াস, তাহলে তাদের হেলথ কেয়ার সার্ভিস কারা প্রোভাইড করবে? এই বিষয়গুলো আমাদের খুব জোরে ভাবতে হবে এবং এই ভাবনা থেকে আমাদের একটা নতুন পন্থা বের করতে হবে যেন আমরা শুধু আরবান না, আমরা রুরাল এরিয়াতেও যেন আমাদের হেলথ কেয়ার সার্ভিসটা প্রোভাইড করতে পারি। আর এই কারণে যেটা হচ্ছে যে আরবানে রুরাল এরিয়াতে যেহেতু কোয়ালিফাইড হেলথ ওয়ার্কফোর্স কম, সেখানে কিন্তু মোস্টলি সেমি কোয়ালিফাইড এবং আনকোয়ালিফাইড ওয়ার্কফোর্স, যাদের মধ্যে রয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট রয়েছে, প্যারামেডিক্স রয়েছে, ভিলেজ ডক্টরস, ফার্মেসি সেলস পার্সনস, তারা কিন্তু সেখানে এই সার্ভিসটা রেন্ডার করছে। And this is needless to say that they are not providing the standard healthcare service, and in many cases they are providing services that is becoming very dangerous for some patients or people. তাহলে এই জায়গাতে আমাদের কাজ করার সুযোগ রয়েছে। আপনি ঠিকই বলেছেন, ডক্টর রোমানা বলছিলেন, according to WHO বাংলাদেশের ডক্টর পেশেন্ট রেশিওটা খুবই কম, এখনো পর্যন্ত এই রেশিওটা 5.26 to 10,000 populations. এবং এটি আসলে বাংলাদেশকে একেবারে বটম লাইনের দ্বিতীয় স্থানে স্থান করে দিয়েছে বাংলাদেশকে ইন সাউথ এশিয়ান কান্ট্রিজ। তার মানে সাউথ এশিয়ান কান্ট্রিজ এর মধ্যে আর যে দেশগুলো রয়েছে সবগুলো দেশের কিন্তু এই রেশিওটা মাচ বেটার দেন হোয়াট উই হ্যাভ বিন সিইং ইন বাংলাদেশ। এবং নার্সের অবস্থা তো আরো খারাপ, সেটিও ডক্টর রুমানা ভালো করে বলেছেন যে এখানে 3.06 নার্সেস are ready to provide service to 10,000 populations, unthinkable. So, ei figure gulo ashole kibhabe WHO determine koreche, that is also a question, as because amader desher ekta boro somoshya je we don't get the real data from many or different sources. Kono jayga theke je data gulo paoa jay, shei data gulo je kototuku nirbhorjoggo, sheti ekta boro proshno. Ekhane sobche koshter je bishoy ti sheti hocche উন্নত বিশ্বের এই হেলথ কেয়ার সার্ভিসের মধ্যে বা সিস্টেমের মধ্যে ডাক্তার নার্স এবং ফার্মাসিস্ট এই তিনজন একত্রে কাজ করে এবং এদের সম্মিলিত মানে কাজই একটা স্ট্যান্ডার্ড হেলথ কেয়ার সার্ভিসকে আসলে ডিফাইন করতে পারে। কিন্তু বাংলাদেশে আনফর্চুনেটলি এই গ্রাজুয়েট ফার্মাসিস্টদেরকে কিন্তু এই হেলথ কেয়ার সিস্টেমে আনা হয়নি এবং এটা দীর্ঘদিন ধরে আনা হয়নি। আজ যখন আমরা স্বাধীনতার 50 বছর পূর্ণ করছি, আমরা যখন মিডল ইনকাম কান্ট্রিতে যাচ্ছি, অলরেডি গিয়েছি, সেটা হয়তো তাড়াতাড়ি ফাইনালি কোয়ালিফাই করব, এইরকম একটা অবস্থায়ও আমরা এখনো রেজিস্টার্ড ফার্মাসিস্ট বা গ্র্যাজুয়েট ফার্মাসিস্টকে হেলথ কেয়ার সিস্টেমে আনতে পারিনি। দ্যাটস এ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং অ্যাসপেক্ট। এবং আরো ডিসঅ্যাপয়েন্টিং ম্যাটার যেটা হলো যে বাংলাদেশের পলিসি মেকার্স দে ইভেন ডোন্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দি ক্রুশিয়াল রোল অফ ফার্মাসিস্ট ইন হেলথ কেয়ার সিস্টেম। আসলে একজন পেশেন্টকে যদি প্রপার ফার্মাসিউটিক্যাল কেয়ার প্রোভাইড করতে হয় তার জন্য কিন্তু একজন রেজিস্টার্ড কোয়ালিফাইড ফার্মাসিস্ট ইজ এ মাস্ট। সেই জিনিসটা উন্নত বিশ্বে প্র্যাকটিস হচ্ছে, আমাদের দেশে এখনো হচ্ছে না। সেই কারণেই এই সব ধরনের আমাদের যে কোয়ালিফাইড ওয়ার্কফোর্স রয়েছে তাদের কিন্তু একটা মারাত্মক ঘাটতি দেশে আছে। এবং বর্তমানে বাংলাদেশের টোটাল পপুলেশনকে যদি মিনিমাম বেয়ার সার্ভিস আমরা প্রোভাইড করতে চাই তাহলে এই ডাক্তার নার্স ফার্মাসিস্ট অন্তত 4 to 5 times আমাদের ইনক্রিজ করতে হবে। আপনার রেজিস্ট্যান্স একটা ইমার্জিং চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে এবং এটা কিন্তু এসডিজি এর পার্ট যেটার বিষয়ে আপনি বলছেন যে এটাকে যদি আমরা কন্ট্রোল করতে না পারি এটা এটা আরো খারাপ হবে। আর একটা প্রসঙ্গে আপনি বলছিলেন স্যার ডেটার ব্যাপারে যে আমাদের যে ডেটা ড্রিভেন আমাদের ডিসিশন মেকিং হচ্ছে না। স্যার আমি আপনার কাছে ব্যাক করব, আমি একটু সেজুতির কাছে যেতে চাচ্ছি কারণ আই হ্যাভ এক্স্যাক্টলি দ্যাট কোয়েশ্চন টু হার। তো সেজুতি, ইফ ইউ আর উইথ মি, সো আপনি ডেটা নিয়ে কাজ করেন, ইউ আর সায়েন্টিস্ট অ্যাজ ওয়েল, সো আমি আপনার কাছে জানতে চাইব যে বাংলাদেশের হেলথ সিস্টেমস এভিডেন্স বেসড
না কেন এবং কি করতে পারি আপনার দৃষ্টিকোণ থেকে এবং অভিজ্ঞতা থেকে আমাদেরকে বলবেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি হিয়ার। আমি এত মনোযোগ দিয়ে সবকিছু শুনছিলাম, স্পেশালি প্রথমে যখন খুব ইমোশনালি ডক্টর কাউসার আফসান ওনার কথাগুলো শুরু করলেন। আমরা তো মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু ওনার কথাগুলো দেখে মানে শুনে বুঝতে পারছিলাম যে কত দূর আমরা এসেছি, গর্বের কত কিছু আছে আমাদের। এগুলো কিন্তু আমাদের জন্য জানা শোনা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি অনেকটা ইমোশনাল হয়ে গেছিলাম। যাই হোক, তো আমরা শুনেছি যে ভ্যাকসিনেশন, আমরা জানি যে ইটস আ ট্রেমেন্ডাস সাকসেস আমাদের বাংলাদেশে, তাই না? চাইল্ডহুড ভ্যাকসিনেশন, ফ্যামিলি প্ল্যানিং নিয়ে শুনলাম আমরা, তাছাড়া ম্যাস ড্রাগ বা আদার ইন্টারভেনশন অ্যাডমিনিস্ট্রেশন, যেরকম ভাইটামিন এ ক্যাম্পেইন খুব ভালো হয়। অ্যান্ড উই হ্যাভ রিডিউসড থ্রু দিস ম্যাস ক্যাম্পেইনস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন রিডিউসড মোর্টালিটি অ্যান্ড মোর্বিডিটি অনেক, রাইট? উই অ্যাচিভড আওয়ার MDT ওয়েল আহেড অফ টাইম এগুলোর জন্য, বিকজ অফ দিস ম্যাস ক্যাম্পেইনস। বাট টু থিংস হ্যাভ চেঞ্জ, রাইট? এখন একটা হচ্ছে উই আর নো লঙ্গার ইন দ্য MDT এরা, সো উই ডোন্ট ওনলি টক অ্যাবাউট ডেথ, আমরা ওয়েলবিং নিয়ে কথা বলি। হ্যাঁ, ওয়েলবিং ফর অল। আরেকটা হচ্ছে যে আমাদের যে এত অ্যাচিভমেন্টস, আমরা প্রায় কিন্তু বলি যে নিউনেটাল মানে আন্ডার 5 মোর্টালিটি বা নিউনেটাল মোর্টালিটির জন্য আন্ডার 5 মোর্টালিটিতে কিন্তু একটা প্ল্যাটুতে চলে এসছে। উই আর নট মেকিং আ লট মোর ইম্প্রুভমেন্ট, ওর ওই রেটে আমরা আর ইম্প্রুভ করছি না। তো এখন কিন্তু আমরা যদি আরো ইম্প্রুভ করতে চাই, উই নিড টু বি এভিডেন্স বেসড। আমি আস্তে আস্তে বলছি এভিডেন্স বেসড মানে আমি কি বুঝাচ্ছি, কারণ যত আমাদের GDP বাড়বে, আমাদের কিন্তু হেলথ স্ট্যাটাস ইম্প্রুভ করবে, আমাদের ডিজিজ প্যাটার্ন চেঞ্জ হবে, এবং আমাদের আরো ফোকাসড টার্গেটেড অ্যাপ্রোচ থাকতে হবে। ফর এক্সাম্পল, ডক্টর কাউসার আফসানা কিন্তু বলছিলেন যে নতুন জেনারেশনের সাথে আমাদের কিন্তু ফ্যামিলি প্ল্যানিং এর অ্যাপ্রোচটা চেঞ্জ করতে হবে। একই কথা কিন্তু প্রত্যেকটা আসপেক্টে, আমরা যখন আস্তে আস্তে ভ্যাকসিন নিয়েও কিন্তু আমাদের সমস্যা হতে পারে সামনে। সো উই হ্যাভ টু বি রেডি অ্যাজ থিংস চেঞ্জ। মানে ব্ল্যাঙ্কেট সলিউশনস এখন কিন্তু আর কাজ করবে না। এখন আমি বুঝাই আমার এক্সপিরিয়েন্স থেকে যে আমি কি বলছি এটা, মানে ব্ল্যাঙ্কেট সলিউশন বলে কি বুঝাচ্ছি এবং এভিডেন্স বেসড ডিসিশনস নিয়ে কি বুঝাচ্ছি। তো আমি একজন মলেকুলার বায়োলজিস্ট, খুবই একটা টেকনিক্যাল এবং খুবই একটা স্পেসিফিক টার্ম। আমি বাংলাদেশে এসেছি হচ্ছে প্যাথোজেন ডিসকভারিতে কাজ করতে। আমি একটা NGO, রিসার্চ বেস NGOতে কাজ করি, অ্যান্ড এখানে আমি একটা প্যাথোজেন ডিসকভারি টিম লিড করি। প্যাথোজেন ডিসকভারি মানে কি? মানে হচ্ছে আমাদের হাসপাতালে আমরা প্রায় অনেক বাচ্চা দেখি যারা মেনিনজাইটিস বা নিউমোনিয়া নিয়ে আসছে। আমরা কোনোভাবেই বুঝতে পারছি না কোন জীবাণু দিয়ে এই রোগটা হয়েছে। আমাদের দেশে কিন্তু হিপ ভ্যাকসিন 2009 এসেছে, 2015 নিউমোকক্কাল ভ্যাকসিন এসেছে, এতে কিন্তু মেনিনজাইটিস নিউমোনিয়ার হার ইনসিডেন্স অনেক কমে গেছে। কিন্তু তারপরেও অনেক প্রেভেলেন্ট এই ডিজিজ গুলো এখন, এবং সবচেয়ে যেটা দুঃখের বিষয় যে আমরা কোনোভাবে বুঝতে পারছি না কি কোন জীবাণু দিয়ে এই রোগগুলো হচ্ছে। এখন এটার দুটো প্রবলেম, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল লেভেলে, আমি যখন জানি না কোন জীবাণু দিয়ে একটা রোগ হয়, আমি কিন্তু জানি না পেশেন্টটাকে ট্রিট করবো কিভাবে। তারপরে পপুলেশন লেভেলে একটা প্রবলেম, সেটা হচ্ছে আমি যখন জানি না একটা কমন ডিজিজ কোন জীবাণু দিয়ে হচ্ছে, আমি জানি না নেক্সট ইন্টারভেনশন কি হবে, নেক্সট ভ্যাকসিন কি হবে। এটার জন্য কিন্তু আমি হয়তো খুব টেকনিক্যাল একটা মানুষ যে ল্যাবে বসে শুধু নেক্সট জেনারেশন সিকুয়েন্সিং করে প্যাথোজেন ডিসকভার করছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার এইম বাংলাদেশে একজন সায়েন্টিস্ট হিসাবে কিন্তু টু জেনারেট দ্যাট এভিডেন্স, সো দ্যাট আমি পলিসি মেকারদের সাথে কাজ করতে পারি টু ট্রান্সলেট দ্য ফাইন্ডিংস ইন টু আমি নেক্সট কোন ভ্যাকসিনটা আনবো। আর একটা ভ্যাকসিন আনলেই কিন্তু হয় না, আমি ভ্যাকসিনটা আনলাম বেসড অন এভিডেন্স একটা ডিজিজ আছে। ভ্যাকসিনটা আনার পরে এত যে আমি রিসোর্সেস এক্সপেন্ড করলাম, লাভ হচ্ছে কি, ভ্যাকসিনের ইম্প্যাক্টটা কি, ওটাও কিন্তু এভিডেন্স, তাই না? এটা কিন্তু চলতে থাকতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদেরা যখন ম্যাস ক্যাম্পেইন বা ভ্যাকসিনেশন আনি, মাঝে মাঝে আমরা অন্যের ডেটা ইউজ করি, আমরা নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে ওটা শুনছিলাম। একটা একটা সময় কিন্তু আসছে যেখানে বাংলাদেশ নিডস থিংস দ্যাট ইজ স্পেসিফিক, হোয়াট ইজ নিডেড ফর বাংলাদেশ। বাংলাদেশের মধ্যেও সব ভ্যাকসিন হয়তো বা পুরো বাংলাদেশে দরকার নাই, কিছু কিছু ডিজিজ কিন্তু খুবই আরবান, যেমন টাইফয়েড। ডু উই নিড দ্যাট ইন দ্য ন্যাশনাল প্রোগ্রামস অর ডু উই জাস্ট নিড ইট ফর দ্য আরবান পপুলেশন? এগুলো কিন্তু আস্তে আস্তে চিন্তা করতে হবে। অ্যান্ড দিস বিকাম স্পেসিফিক্যালি ইম্পর্টেন্ট যখন আমরা বারবার বলছি বাংলাদেশ গ্রাজুয়েট করবে,
as our, as we graduate to becoming a middle income country, as our GDP increases, our support will decrease. আমাদেরকে অনেক কিছুর জন্য পে করতে হবে, তখন আমাদের এই কম্পিটিং প্রায়োরিটিস গুলো আরো ব্যালেন্স করতে হবে। আমরা যদি এভিডেন্স জেনারেট না করি, আমাদের পলিসি মেকার্সরা কিন্তু এভিডেন্স বেসড ডিসিশন নিতে পারবেন না, তখন আমরা ঘুরে ফিরে একই জায়গায় থাকবো, এমিনেন্স বেসড ডিসিশন থাকবো। হয়তো বা আমরা দেখবো যে কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানি কোন ভ্যাকসিনটা চাচ্ছে, ওই অনুযায়ী হয়তো বা আমরা ডিসিশন গুলো নিতে হবে আমাদেরকে। উই ক্যান নট এফোর্ড টু ডু দ্যাট, হেলথ কামস ফার্স্ট। সো এভিডেন্স আমাদের জন্য খুবই খুবই দরকার। আমরা কিভাবে এটা করতে পারি? সো আমরা ডিজিটাল বাংলাদেশের কথা শুনি এবং আসলে কিন্তু অনেক ক্ষেত্রে অসাধারণ ডিজিটালাইজেশন হয়েছে। আমি আমার এনআইডি কার্ড কিন্তু আমার ফোনে পেয়েছি, তাই না? আমার ফোন ক্যামেরা দিয়ে আমার মুখ স্ক্যান করেছে, আমার ফেস স্ক্যান করেছে, আমার এনআইডি কার্ড পেয়েছি। হেলথে কিন্তু আমরা ওরকম একেবারে ইম্প্রুভমেন্ট দেখছি না, ডিজিটালাইজেশনটা আমরা দেখছি না, কি আমি দেখছি না হেলথ সেক্টরে। সো আমাদের কোনো সেন্ট্রাল রিপোজিটরি নাই, হোয়াট আর দ্য কমন ডিজিজেস ইন চিলড্রেন রাইট নাও অ্যান্ড হোয়াট আর দ্য প্যাথোজেন। যখন আমি তো ভ্যাকসিন নিয়ে যেহেতু কথা বলছিলাম আগে, যখন একটা ভ্যাকসিন আসে, সেখানে একটা ভ্যাকসিন কিন্তু একটা রোগের জন্য আসে না, একটা জীবাণুর জন্য আসে। তো আমাকে কিন্তু ওই ফোকাসটা রাখতে হবে যে হোয়াট আর দ্য মেইন pathogens of diseases, তাই না? এটার একটা সেন্ট্রাল রিপোজিটরি খুবই দরকার। আমি যে কাজ করি, আমি কিন্তু জানি না ইজ মাই ওয়ার্ক ইন কনটেক্সট, আমি জানি না আমার পাশের হাসপাতালে কি কি জীবাণু পাওয়া যাচ্ছে। একটা সেন্ট্রাল রিপোজিটরি দরকার, বাট সেটা অনেক দূরের কথা। আস্তে আস্তে আমরা যদি এখন থেকে চেষ্টা করি যাব, বাট আই ডোন্ট থিঙ্ক ইটস ইম্পসিবল। আমি কোভিডে কিন্তু আমরা দেখেছি, এভরি ডে আমরা জেনেছি কোন ডিস্ট্রিক্টে কয়টা কেস, কোন ডিস্ট্রিক্টে কয়জন মারা যাচ্ছে। দের আর বিউটিফুল রিয়েল টাইম ড্যাশবোর্ড যেখানে পুরো দেশ মনিটর করতে পারছে। এভরিডে আমরা জানতে পেরেছি কয়জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, কয়জন দুটো ডোজ পেয়েছে। সো আই থিঙ্ক দোজ আর ভেরি গুড এক্সাম্পলস অফ হোয়াট ক্যান বি ডান ফর রিয়েল টাইম মনিটরিং অ্যান্ড ডকুমেন্টিং অফ ডিজিজেস। কিন্তু ওই জায়গায় যেতে হলে আমার আবারও মানে সব ইম্পর্টেন্ট কথাগুলো কিন্তু মোটামুটি হয়ে গেছে। ডক্টর আফসানা বলছিলেন যে আমাদেরকে একসঙ্গে, শি ইউজ দ্য ওয়ার্ড একসঙ্গে কাজ করতে হবে। হ্যাঁ, ওই একসঙ্গেটা কিন্তু সবার জন্যই প্রযোজ্য। আমি শুধু বলবো না যে ডাক্তার আর পলিসি মেকার বা বিজ্ঞান এবং পলিসি মেকারদের সাথে একসাথে কাজ করতে হবে, বিজ্ঞানীদের মধ্যেও কিন্তু সমন্বয় থাকতে হবে। আমাদের মধ্যেও মাইক্রোবায়োলজিস্ট, বায়োকেমিস্ট, এপিডেমিওলজিস্ট, আমরা মাঝে মাঝে সাইলোস কাজ করি, আমরা নিজেরাই জানি না আমরা কি নিয়ে কাজ করছি। সো কমিউনিকেশনটা খুব ইম্পর্টেন্ট। আমাদের মধ্যে কমিউনিকেশন যদি ভালো হয়, তখন না আমি কমিউনিকেট করতে পারবো আমাদের পলিসি মেকারদের সাথে। আমাদের কথা হচ্ছিল যে অনেক পলিসি মেকারেরই কিন্তু হয়তো বা হেলথ ব্যাকগ্রাউন্ড নাই, এবং আমি বলবো যে আমাদেরও কিন্তু যারা আমরা হেলথে কাজ করি, আমাদের অনেকেরই পলিসি ব্যাকগ্রাউন্ড বা কমিউনিকেশনের ব্যাকগ্রাউন্ড নাই, অভিজ্ঞতা নাই বা শিখতে কষ্ট হচ্ছে। সো উই রিয়েলি রিয়েলি নিড টু ফিল দোজ গ্যাপস, ইউ নো, উই নিড টু কমিউনিকেট, টু টক অ্যান্ড প্রেজেন্ট এভিডেন্স যেটা জেনারেটেড থ্রু প্রপার অ্যান্ড এথিক্যাল পাবলিক হেলথ প্রোটোকলস। আর মনে হয় আমি এখানেই শেষ করি। আমার মনে হয় যে লার্নিংটা যেটা, সেটা হচ্ছে যে ডিজিটাইজেশন হচ্ছে এখন, সেটা সাইলোড ডিজিটাইজেশন। আপনার বক্তব্য থেকে আমি যেটা বুঝতে পারছি যে সেটা আমরা কিভাবে হেলথ সিস্টেমসে নিয়ে আসব, সেইটা হয়তো ত্বরান্বিত হচ্ছে না, বা যতটুকু হওয়া উচিত ততটুকু হচ্ছে না। এবং অ্যাজ ইউ স্যার, অ্যাজ এ সায়েন্টিস্ট, ইউড বি বেসিং ইয়র ডিসিশনস অন এভিডেন্স, এবং ইটস হেলথ দ্যাট উই আর ডিলিং উইথ। এবং এখানে যদি প্রপার ডেটা না পাই আমি, তাহলে কিন্তু আমার জন্য খুব ডিফিকাল্ট। এবং বাংলাদেশের ক্ষেত্রে আসলে একটা হেলথ রেজিস্ট্রি সিস্টেম নাই, একটা ন্যাশনাল আমরা ডেটা পাই না, কে কোথায় যাচ্ছে, রেফারেল সিস্টেমসগুলো ইন্টিগ্রেটেড না। আমরা আসলে ওভারঅল যে ডেটাটা পাচ্ছি সেটা কিন্তু একটা কাইন্ড অফ আরবিট্রারি ডেটা এবং এক্সট্রাপোলেটেড ডেটা। এবং এর ডিপে আমি যাবো না, বাট আমি একটু ডক্টর রেজার কাছে ফিরে যাবো বিফোর আই মুভ অন টু তৌফিক জোয়ারদার। ডক্টর রেজা, জাস্ট ফর টু মিনিটস, আই এম কামিং ব্যাক টু ইউ, বিকজ একটা ইম্পর্টেন্ট ইস্যু এখানে একটু সারফেসে ডিসকাস হচ্ছিলো, আমি একটু আপনার ডিপার টেক চাইবো। সেটা হচ্ছে যে আমাদের দেশে 1982 ড্রাগ অর্ডিনেন্সের মাধ্যমে, বাংলাদেশ ন্যাশনাল ড্রাগ পলিসির মাধ্যমে কিন্তু ড্রাগকে এফোর্ডেবল করে দেওয়া হয়েছিল। এবং আমরা জানি যে 97% অফ আর ড্রাগস আর লোকালি প্রডিউসড, এবং আমরা এক্সপোর্টও করছি। এখন জাস্ট শর্টলি, যে হোয়াট ইজ ইয়োর টেক অন দিস, যে হোয়াট ইজ দিস ইমপ্লিকেশন অন আর হেলথ সিস্টেম? কারণ একটু আগে আমরা অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্ট্যান্সের কথা বলছিলাম, এবং আমরা ফার্মাসিস্ট, আপনি যেটা বলছিলেন যে
ফার্মাসিস্টের উপর ডিপেন্ডেন্সিটা আমাদের তৈরি হয়নি, বরঞ্চ ইটস ডিপেন্ডেন্ট অন ইনফর্মাল প্রোভাইডার্স। ওভার টু ইউ স্যার। থ্যাংক ইউ। আপনি ঠিকই বলেছেন। তো যেহেতু সময় কম, আমি স্পেসিফিক্যালি আপনার পয়েন্টে চলে আসি, যে আমাদের এসডিজি 3 তে যে বিষয়টি আছে সেটি হচ্ছে উই হ্যাভ টু প্রোভাইড অ্যাক্সেস টু সেফ এন্ড ইফেক্টিভ মেডিসিনস অ্যান্ড ভ্যাকসিনস অ্যাজ ওয়েল বাই অল পিপল। তো এই কাজটি কিন্তু আসলে আমরা আগের থেকে শুরু করেছিলাম বলেই আপনি যে তথ্যটা দিলেন যে বাংলাদেশ এখন ওয়ান অফ দি লার্জেস্ট মেডিসিন প্রোডিউসিং কান্ট্রিজ, এবং আমরা এখন 144 কান্ট্রিজে আমাদের উৎপাদিত ওষুধ রপ্তানি করছি, হুইচ ইজ এ বিগ অ্যাচিভমেন্ট। বাংলাদেশের একটা বড় সেক্টর যেখানে আমরা অনেক বড় অ্যাচিভ করেছি, এবং বাংলাদেশের পিপল দে আর গেটিং মেডিসিনস অ্যাট অ্যান অ্যাফোর্ডেবল প্রাইস। আপনি পার্শ্ববর্তী দেশ ভারতে গেলেও সেখানে ড্রাগের যে দাম তার তুলনায় বাংলাদেশে ড্রাগের দাম অনেক কম, এবং আমরা এখানে শুধু জেনেরিক প্রোডাক্টই তৈরি করছি না, অনেক পেটেন্ট প্রোডাক্টও এখানে আমরা তৈরি করতে পারছি, এবং সেগুলো অপেক্ষাকৃত 10-100 টাইমস লেস প্রাইসে কখনো কখনো আমরা দিতে পারছি। দুই একটি ড্রাগ আছে যেগুলো পার ডোজের প্রাইস হচ্ছে $1,000, সেটা এখানে আমরা অনলি $6-$10 দিতে পারছি। তো এটা গ্রেট অ্যাচিভমেন্ট, এন্ড বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সেক্টর হ্যাজ মেড ট্রিমেন্ডাস ডেভেলপমেন্ট ওভার দি লাস্ট 50 ইয়ার্স। এবং আপনি যেটা বলেছেন যে 1982 যে ড্রাগ পলিসি, সেটি আসলে বাংলাদেশের এই সেক্টরটাকে ডেভেলপ করতে যথেষ্ট সহায়তা করেছে, এবং বাংলাদেশের যে সমস্ত প্রোডাক্ট তৈরি হচ্ছে তার কোয়ালিটিও অনেক ভালো। এখানে একটি কথা বলে রাখা দরকার যে এই COVID-19 সিচুয়েশনে কিন্তু বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সেক্টর সেইভাবে অবদান রাখতে পারেনি ভ্যাকসিন প্রোডিউসিং এর ক্ষেত্রে। আসলে এই সেক্টরটা একটু এক পেশে কাজ করছে, অর্থাৎ সে প্রথম থেকেই জেনেরিক প্রোডাক্ট তৈরি করে যাচ্ছে, ফর্মুলেশন প্রোডাক্ট তৈরি করে যাচ্ছে, যে কারণে আমাদের দেশে ওষুধের কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু রিসার্চ বেসড নিউ মলিকুল আমরা খুব একটা তৈরি করছি না। আমি মনে করি বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল মার্কেট নিডস টু থিঙ্ক দিস এরিয়া ভেরি সিরিয়াসলি, এবং তারা যদি সেখানে স্টার্ট করে আজকে, হয়তো আগামী 10-15 ইয়ার্স এর মধ্যে উইল হ্যাভ আওয়ার ওন রিসার্চ প্রোডাক্ট দ্যাট উই ক্যান সেল অল ওভার দি কান্ট্রি অ্যান্ড উই ক্যান হেল্প আওয়ার পিপল। আমাদের দেশে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট তৈরির একটা পার্ক হয়েছে, সেটিও এখনো পর্যন্ত খুব ভালো উৎপাদনে যায়নি, সেটা তাড়াতাড়ি গেলেই এই সেক্টরটা আরো বেশি স্ট্রং হবে, কারণ 2032 যখন ট্রিপস এগ্রিমেন্টটা আমরা এনজয় করতে পারবো না, তখন কিন্তু ড্রাগের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং সেটাকে সহনীয় পর্যায়ে করার জন্য আমাদের এখনই এই ধরনের এপিআই পার্কে অ্যাক্টিভেট করতে হবে। আর ভ্যাকসিন ডেভেলপমেন্ট এবং এদিকে মনোনিবেশ করা দরকার, এবং সেই সাথে সরকারের কিছু প্রণোদনা খুবই প্রয়োজন, কারণ আমরা জানি যে ভ্যাকসিন সাধারণত দিস ইজ ইউজড ফর দি প্রিভেনশন অফ ডিজিজেস, কারণ এই সমস্ত জায়গাতে আসলে কখন কোন ডিজিজ আসবে সেটার উপর ভিত্তি করে অনেক প্রাইভেট কোম্পানি হয়তো হিউজ ইনভেস্ট করতে চাইবে না, তবে তাদেরকে সেখানে এনকারেজ করতে হবে, এবং সামটাইমস গভর্নমেন্ট নিডস টু কাম ফরওয়ার্ড টু ডু কোলাবোরেটিভ ওয়ার্ক উইথ প্রাইভেট অ্যান্ড পাবলিক দিস পার্টনারশিপ। তো আমার মনে হয় যে এই জায়গাতে আমাদের কাজ করার সুযোগ আছে। এবং ফার্মাসিস্টের কথা আরেকবার বলি, যে এই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, দিস ইজ এ ভেরি ক্লাসিক এক্সাম্পল, যে শিশুটি আজকে জন্ম হচ্ছে সে কিন্তু একটা ইনফেকশাস ডিজিজে ভুগছে, এবং তার জন্য কোনো মেডিকেশন কাজ করছে না, দিস ইজ জাস্ট বিকজ অফ আওয়ার ইগনোরেন্স, অ্যান্ড বিকজ অফ দ্যাট দি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হ্যাজ বিকাম সো ডেঞ্জারাস যে আমরা ওই নবজাত শিশুকে বাঁচাতে পারছি না, আমাদেরকে খুব সিরিয়াসলি ভাবতে হবে। আরেকটি কথা এখানে চ্যাট বক্সে আমি দেখলাম যে পাবলিক হেলথের বিষয়টা, অবশ্যই যখন ডাক্তার নার্স আমরা সার্ভিস প্রোভাইড করছি সেটা কিন্তু ওয়ান টু ওয়ান কোনো পেশেন্টকে হেল্প করছি, কিন্তু ওভারঅল দেশের যদি হেলথকে ইম্প্রুভ করতে হয় উই নিড টু ইনক্লুড পাবলিক হেলথ এক্সপার্টস, অ্যান্ড টাইম টু টাইম উই হ্যাভ টু টেক দি নেসেসারি মেজার্স। যেমন COVID-19 সিচুয়েশন, দিস ইজ এ ভেরি ভেরি স্পেশাল সিচুয়েশন, তাহলে এই সিচুয়েশনটা ম্যানেজ করতে গেলে আমাদেরকে উই হ্যাভ টু ইউটিলাইজ দি এক্সপার্টিস দ্যাট মে কাম ফ্রম দি পাবলিক হেলথ এক্সপার্টস। সুতরাং হলিস্টিক্যালি চিন্তা না করলে আসলে আমাদের এই হেলথ সেক্টরটা বা হেলথের যে ইম্প্রুভমেন্ট আমরা চাচ্ছি টু অ্যাচিভ দি এসডিজি, সেটা হয়তো একটু দুরূহ হয়ে যাবে। বাট আই এম ভেরি মাচ অপটিমিস্টিক। আমি লাস্ট একটা আশার কথা বলে শেষ করতে চাই, যে ল্যান্সেটে প্রকাশিত একটা যে আর্টিকেল তার উপর ভিত্তি করে বলা হচ্ছে বাংলাদেশ ইজ মুভিং ফরওয়ার্ড, এবং বাংলাদেশ ইজ ডুইং মাচ মাচ বেটার দ্যান নেবরিং ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড শ্রীলঙ্কা, স্পেশালি টু প্রোভাইড অ্যাক্সেস টু দি সেফার মেডিসিন অ্যান্ড টু কোয়ালিটি হেলথ কেয়ার সার্ভিস। সো দিস ইজ সামথিং গুড দ্যাট উই ক্যান এনজয়, বাট উই শুড নট স্টপ, রাদার উইল ওয়ার্ক টুগেদার টু হ্যাভ দি বেটার ডেজ টুমোরো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ স্যার।
Tofik Jordar, apni onekkhon dhore shunchilen, deep listening, but also contributing deeply to the questions. Thank you so much. But onekgulo bishoy je gulo asche ekhane, jemon public private partnership er kotha asche, amra jani je Bangladesh er health system pluralism, eta ekta আমি বলছি আপনার সাথে আমি আগে আলোচনা করছি, আমি বলছি এটা একটা সাকসেস ফ্যাক্টর যে প্রবলি ইজ কন্ট্রিবিউটিং টু সাকসেস অফ বাংলাদেশ। বাট এখানে প্রশ্ন আসছে যে প্রাইভেট সেক্টরের উপর ডিপেন্ডেন্সিটা আমাদের এখানে আরো ডিভাইড ক্রিয়েট করছে কিনা, এবং কোভিড সিচুয়েশনে হয়তো সেটা দেখা যাচ্ছে। প্রশ্ন আসছে যেটা আপনি অ্যাড্রেস করছিলেন যে আমাদের যে এই যে ক্লিনিশিয়ান ভার্সেস পাবলিক হেলথ প্রফেশনালস, এই যে গ্যাপস গুলো, এই 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 কনটেক্সটে আমার মনে হয় যে এই প্লুরালিজমের ইস্যুটা আপনার খুব ইম্পর্টেন্ট, এবং আন্ডারস্ট্যান্ডিং অ্যাকচুয়ালি আসলে হোয়াট ডাজ হেলথ সিস্টেম মিন, হোয়াট আর ইস মানে ইনগ্রেডিয়েন্টস, রাইট, এবং এইগুলোকে কিভাবে আমি পরিচালিত করব ফর আ ভেরি সাকসেসফুল সাস্টেইনেবল হেলথ সিস্টেম, দ্যাটস হোয়াট ইজ ইমার্জিং ফ্রম দিস ডিসকাশন। সো আমার প্রশ্ন আপনার কাছে যে এই এখানে যে আমরা যেটা আছে যে পাবলিক প্রাইভেট মিক্স, আমরা চারটা সেক্টরের কথা বলি, পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর, এনজিও এবং ডোনার্স who are playing a very strong role, ebong USAID er kotha Kausar Afsana bolchilen unar speech e, je had played a strong role in health service delivery in Bangladesh. How can we build on this to mitigate the challenges? Over to you. অনেক ধন্যবাদ রুবাইত ভাই, আপনি একটা দারুণ একটা কথা বলছিলেন যে প্লুরালিস্টিক হেলথ সিস্টেম এবং সেটার কন্ট্রিবিউশন ইন অ্যাচিভিং এসডিজি গোলস। তো এটাকে আমরা আদর করে প্লুরালিস্টিক বলি, কিন্তু হেলথ সিস্টেমে যখন মানে হেলথ সিস্টেমস এর লিটারেচারে যখন আনরেগুলেটেড প্রাইভেট সেক্টরের বিকাশ ঘটে, সেটার একটা নাম আছে, সেটা খুব একটা আদর করে বলা হয় না, সেটা একটু রূঢ়ভাবেই বলা হয়, সেটার নাম হচ্ছে মিক্সড হেলথ সিস্টেম সিন্ড্রোম। এটা একটা হেলথ সিস্টেমের খুব বড় একটা আলোচ্য বিষয় যে এটা একটা রোগ, এটা একটা সমস্যা। তো এটার আসলে দুটো স্কুল অফ থটস আছে, যারা খুব আইডিয়ালিস্ট পাবলিক হেলথ এর মধ্যে যারা খুবই আইডিয়ালিস্ট, তারা বলে যে হেলথ তো আসলে একটা কমোডিটি না, কাজে এটাকে একটা প্রাইভেট সেক্টর অ্যাপ্রোচ দিয়ে কখনোই অ্যাড্রেস করা উচিত না। অন দ্য আদার হ্যান্ড এখানে প্র্যাগম্যাটিস্ট যারা আছেন তারা বলার চেষ্টা করেন যে লেটস অ্যাকসেপ্ট দ্য রিয়ালিটি, আমিন আমি চাইলেই তো প্রাইভেট সেক্টর বন্ধ হয়ে যাবে না, এর উপর রুটি রুজি সহ অনেক কিছু আছে, কাজে এটাকে কেমনভাবে কিভাবে আমরা ব্যবহার করতে পারি, নিজেদের কাজে লাগাতে পারি, যেটা মানুষের কাজে আসে এবং মানুষের রুটি রুজিও বন্ধ হয়ে না যায়, সেটাই হচ্ছে হেলথ এর রেগুলেশন বা রেগুলেশন অফ দ্য প্রাইভেট সেক্টর। তো সমস্যাটা আসলে হেলথ সেক্টরের না বা প্রাইভেটের প্রাইভেটাইজেশনের না, সমস্যাটা হচ্ছে ল্যাক অফ রেগুলেশন অফ দ্য প্রাইভেট সেক্টর। আপনি যদি জাপানের দিকে তাকান, জাপানে আউট অফ পকেট এক্সপেন্ডিচার তুলনামূলকভাবে কম অনেক দেশের তুলনায়, এবং খুবই কিন্তু সেখানে আপনি শুনলে অবাক হবেন যে তাদের হেলথ সার্ভিস অলমোস্ট এন্টায়ারলি গিভেন বাই দ্য প্রাইভেট সেক্টর। কিভাবে এটা সম্ভব হলো? বিকজ অফ ভেরি স্ট্রিক্ট রেগুলেশন, ওখানে আপনি ইচ্ছা করলেই যেমন খুশি তেমন চার্জ করতে পারবেন। আমার মনে হয় ডক্টর রেজা জাপানে পড়াশোনা করেছেন, আরো বেটার বলতে পারবেন যদি সুযোগ থাকে, ওনার কাছ থেকে আমরা শুনবো। বাট আমাদের প্রাইভেট সেক্টর নিয়ে কথা বলার আগে একটা বিষয় খুব ক্লিয়ার হওয়া দরকার, সেটা হচ্ছে যে প্রাইভেট সেক্টর বলতে আমরা কি বুঝি, যেটা কিছুটা সম্ভবত ডক্টর রেজা বলেছেন বা সে যদি বলছিল যে, এবং আমরা কিছুটা কাউসার আফসানা আপার কথাতেও আমরা কিছুটা পেয়েছি যে প্রাইভেট সেক্টর বলতে কেবলমাত্র সেই পাঁচ তারকা হাসপাতালগুলোই নয়, প্রাইভেট সেক্টর হচ্ছে নট ফর প্রফিট প্রাইভেট সেক্টরও কিন্তু প্রাইভেট সেক্টর, এবং ফর প্রফিট প্রাইভেট সেক্টরও প্রাইভেট সেক্টর, এই দুটো ডিস্টিংশন প্রথমে বুঝতে হবে। এবং ফর প্রফিট প্রাইভেট সেক্টরের মধ্যেও আবার দুটো ভাগ আছে, ইনফর্মাল প্রোভাইডার যাদের কোনো মানে লিগাল স্যাংশন ছাড়াই যারা সার্ভিস প্রোভাইড করে তারা, এবং ফর্মাল প্রাইভেট সেক্টর। তাহলে দেখেন আপনি এই যে ইনফর্মাল ইনফর্মাল ফর প্রফিট এবং নট ফর প্রফিট প্রাইভেট সেক্টর মিলিয়ে একটা এত বিশাল একটি জনগোষ্ঠী যারা সার্ভিস প্রোভিশনের সাথে জড়িত, তাদেরকে এক বাক্যে উড়িয়ে দেওয়া যায় না, তাদের অস্তিত্বকে অস্বীকার করা যায় না এবং তাদের প্রয়োজনীয়তাটাকেও অস্বীকার করা যায় না। মার্কেটের যে মূল সূত্র থেকে আমরা জানি যে ডিমান্ড আছে বলেই সেই সাপ্লাইগুলো আছে, সেই মানুষগুলো এক্সিস্ট করে সোসাইটিতে, কাজে তাদের সেই এক্সিস্টেন্সকে কখনোই অস্বীকার করা যাবে না। ইনফ্যাক্ট 2007 সালে অ্যান ককক্রফটের একটা গবেষণায় দেখা গিয়েছিল যে মানে ফর প্রফিট প্রাইভেট সেক্টরেই 87% সার্ভিস প্রভিশন হয়, 87% অফ দ্য সার্ভিস প্রভিশন ইজ গিভেন বাই দ্য ফর প্রফিট প্রাইভেট সেক্টর। এর মধ্যে ইনফর্মাল সেক্টর থেকে আসে হচ্ছে 60%, অর্থাৎ আপনার বাসার পাশে যে ফার্মেসিটি আছে অথবা আপনি যে কবিরাজের কাছে বা ইউনানি সার্ভিস প্রভিশন বা হোমিওপ্যাথির কাছে যাচ্ছেন, তাদের
ম্যাগনিচিউড তাদের পরিমাণটা হচ্ছে 60%। এটা কিন্তু মানে চিন্তা করাও মুশকিল যে কি হিউজ পরিমাণে তারা কন্ট্রিবিউট করছে। আর বাকি যে ফর্মাল প্রাইভেট সেক্টর আছে তারা হচ্ছে 27%, দুটো মিলিয়ে 87%। এবং টোটাল হেলথ এক্সপেন্ডিচারের 2000 সালে যে ডাটা সেখানে 63% আসতো হচ্ছে প্রাইভেট সেক্টর থেকে, যেটা বেড়ে এখন দাঁড়িয়েছে 74%। এবং বাংলাদেশের যে টোটাল হসপিটাল বেড আছে সেই হসপিটাল বেডের 63% হচ্ছে আপনার প্রাইভেট সেক্টরে আছে। তাহলে এই যে প্রাইভেট সেক্টরের এই বিকাশ এবং প্রাইভেট সেক্টরের এই যে রমরম অবস্থা, এটা কি ভালো না খারাপ? এই ভালো না খারাপ আপনাকে খুব অবজেক্টিভলি আসলে দেখতে হবে। কেবলমাত্র আমি পছন্দ করি না দেখে খারাপ বা আমি পছন্দ করি দেখে ভালো এভাবে বলার থেকে আমাকে আসলে বুঝতে হবে যে কোন জিনিসটাকে আমরা খারাপ বলছি, কোন জিনিসটাকে আমরা ভালো বলছি। সেদিকে যদি আমরা তাকাই তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যে কতগুলো প্যারামিটার বেছে নিতে হবে। যেমন কোয়ালিটি অফ কেয়ার, আমরা যদি কোয়ালিটি অফ কেয়ারের দিকে তাকাই, আমরা সৈয়দ সাদ আন্দালিবের গবেষণা 2007 সালে প্রকাশিত হয়েছে এবং আমার নিজের পিএইচডির গবেষণা থেকে আমরা দেখেছি যে পাবলিক এবং প্রাইভেট সেক্টরের কোয়ালিটি অফ কেয়ারের 19-20 ডিফারেন্স, কিন্তু যেই মানে কস্টের যে ডিফারেন্স সেই তুলনায় অনেক বেশি, সেই অনুপাতে কিন্তু কোয়ালিটি অফ কেয়ার প্রাইভেট সেক্টর দিতে পারে না। বিকজ এই মানুষগুলো যেখান থেকে উৎপন্ন হয়, যেখান থেকে তৈরি হয়, সেই জায়গাটা তো আসলে এক, এবং সেটা আসলে আমাদের একটা সমস্যা সৃষ্টি করে যে মেডিকেল এডুকেশন বা সবকিছু মিলিয়ে। তারপরে হচ্ছে আমাদের কস্ট, কস্টের ক্ষেত্রে আপনি যদি দেখেন যে আমাদের প্রাইভেট সেক্টর কিন্তু প্রিডমিনেন্টলি সেকেন্ডারি এবং টারশিয়ারি কেয়ার দেয়, কেননা এখানে হচ্ছে প্রফিট মার্জিন বেশি। আপনি একটা একটা সার্জারি করলে যে পরিমাণ প্রফিট মার্জিন, আপনি ওই প্যারাসিটামল বা অ্যান্টিহিস্টামিন লিখে তো আপনি সেই পরিমাণ প্রফিট মার্জিন করতে পারবেন না। কাজেই তারা সবাই যায় হচ্ছে আমি সার্জারি করব, আমি টারশিয়ারি কেয়ার সেকেন্ডারি কেয়ার দিব। কিন্তু প্রাইভেট সেক্টরের উদ্দেশ্য যদি মানুষের সেবা করাই হতো এবং যা হওয়া উচিত, সেক্ষেত্রে তো তারা মানে প্রাইমারি লেভেলের কেয়ার দিতেও এগিয়ে আসতেন। তাদের উদ্দেশ্য তো শুধুমাত্র প্রফিট মেকিং করা উচিত না, তাদের উচিত, তাদের যেটা কর্তব্য সেটা হচ্ছে মানুষকে সেবা দেওয়া। ইকুইটেবল সার্ভিসের কথা যদি চিন্তা করেন তাহলে আপনি শুনলে আশ্চর্য হবেন যে সিজারিয়ান সেকশন রেট গভর্নমেন্ট হসপিটালে যেখানে সিজারিয়ান সেকশন করা হয় 35% পেশেন্টের উপরে, এনজিওতে করা হয় 39% পেশেন্টের উপরে, ইউ উইল বি সারপ্রাইজ টু নো প্রাইভেট সেক্টরে সেটা হচ্ছে 83%। সিজারিয়ান সেকশন তো কোনো মজার বিষয় না, এটা তো একটা ইমার্জেন্সি প্রসিডিউর। এটা কেন গভর্নমেন্ট হসপিটালে 35% প্রয়োজন হবে যেটা প্রাইভেট সেক্টরে 83% এর ক্ষেত্রে হবে? সেখানেও আছে হচ্ছে ওই পুঁজির মানে ওই বিভৎস হাসির একটা রেখা আপনি দেখতে পাবেন এখানে। সো দিজ আর দ্য প্রবলেমস, প্রাইভেট সেক্টর ইটসেলফ ইজ নট প্রবলেম। আমি কেন এই জিনিসগুলোকে রেগুলেট করতে পারছি না সেটা হচ্ছে সমস্যা। এই অ্যান্সারে আমি কিছুটা যেতে চাই। এসডিজি অ্যাচিভ করতে হলে আমাকে রেগুলেট করতে হবে। এখন রেগুলেট করার জন্য আমাদের দেশে যে আইনটি আছে সেটা 1982 সালের মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক্স অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশনের 4th অর্ডিন্যান্স, যেটার ভিত্তিতে দেওয়া হয় মানে ক্লিনিকগুলোকে বা প্রাইভেট সেক্টরকে আপনার লাইসেন্স দেওয়া হয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই লাইসেন্স যখন আপনি নিতে যাবেন আপনিই বলবেন আপনার কি আছে কি নাই। এটা কিন্তু মানে মানে ঘেটে দেখার কোনো ব্যবস্থা কিন্তু নেই। আপনি বলছেন যে আমার এই আছে, আমার এই সার্ভিস আছে, আমি এরকম দিই। নামকাওয়াস্তে একটা একটা পরিদর্শনের ব্যাপার আছে, কিন্তু সেটা আসলে লোকবলের অভাবে কখনোই হয় না। তার মানে এবং তারপরে হচ্ছে ইনপুট প্রসেস আউটপুট মেজারমেন্টের কোনো ব্যবস্থা নাই। তার মানে হচ্ছে এই যে আমি কমান্ড অ্যান্ড কন্ট্রোল মেকানিজমে আমি রেগুলেট করছি, এই জিনিসটা সারা পৃথিবীতে ফেল করেছে, বাংলাদেশেও ফেল করে। তাহলে অল্টারনেটিভ কি হতে পারে রেগুলেশনের? আমরা সবসময় মনে করি এটা আমাদের সাইকিতে বসে গিয়েছে যে চোর ধরতে হবে, শুধু চোর ধরতে হবে, চুরি করবে এবং আমি গিয়ে খপ করে ধরবো। দ্যাটস দ্য মেন্টালিটি উই হ্যাভ অ্যাজ এ নেশন। কিন্তু কেন সেই চোর ধরার মেন্টালিটি থাকবে? কেন প্রাইভেট সেক্টরকে আমি ইনসেন্টিভ দিব না ভালো কাজের জন্য? আমি বলতে পারি যে ইউর প্রাইভেট সেক্টর, তুমি প্রাইমারি কেয়ার দাও, তোমাকে আমি ট্যাক্স রিবেট দিব। তুমি প্রাইভেট সেক্টর, তুমি একটা ভালো কাজ করো, তুমি কস্ট কমিয়ে নিয়ে আসো, আমি তোমাকে সাবসিডি দিব, আমি তোমার কর রেয়া দিব, আমি তোমাকে তুমি একটা ভালো ভ্যাকসিন ডেভেলপ করো, আমি তোমাকে ক্যাপিটাল দিব, লোন দিব। কেন এই ইনসেন্টিভ গুলো কেন আমরা চিন্তা করি না? কেন চিন্তা করি না? তার উত্তর হচ্ছে সেই লিডারশিপ ইস্যুতে। আমাদের লিডারশিপে যারা বসে আছে, সেই লিডারশিপের বসে থাকার মানুষগুলো আসলে হেলথ সিস্টেমস এর এই নতুন এগিয়ে আসা যে চিন্তা পদ্ধতিগুলোর সাথে তারা পরিচিত নন। তারা আসেন পাট মন্ত্রণালয় থেকে, তারা আসেন মিনিস্ট্রি অফ কমার্স থেকে, এসে তারা মিনিস্টার অফ মানে সেক্রেটারি অফ হেলথ বনে যান। তাহলে তাদের মাথা থেকে তো কখনোই আসলে হেলথ সিস্টেমের এই অগ্রবর্তী চিন্তাগুলো কখনোই খেলা করবে না, এবং তার বার্ডেনটাকে বিয়ার করতে হচ্ছে অ্যাজ এ নেশন আমাদেরকে, আমাদের হেলথ সিস্টেমকে। ওভার, থ্যাংক ইউ। তৌফিক, আপনার জন্য একটা প্রশ্ন আছে এখানে, সেটা হচ্ছে যে ইজ ল্যাক অফ রেগুলেশন অ প্রবলেম অর ইজ করাপশন দ্য কোর প্রবলেম? এবং
ল্যাক অফ রেগুলেশন তো অবশ্যই প্রবলেম, কারণ আপনার রেগুলেশন যদি প্রপার না হয় সেটার সেটার মধ্যে দিয়েই করাপশন আসলে ক্রিপ আপ করবে। করাপশন কেন হয়, কারণ হচ্ছে আপনার তো রেগুলেশন নাই, আপনি তো ইনসেন্টিভ আপনি আবার দেখেন এই ইয়ের ক্ষেত্রে গভর্নমেন্ট জবে আপনার ইনসেন্টিভ বাড়ানো হয়েছে, এটা একটা খুব এখানে যারা ইকোনমিস্ট আছে তারা আরো ভালো বলতে পারবেন, আমরা যত সামান্য পড়াশোনা ইকোনমিক্স নিয়ে সেখান থেকে আমরা জেনেছি যে কেবলমাত্র ইনসেন্টিভ দিয়ে পাবলিক সার্ভিস প্রভিশনকে ইম্প্রুভ করা যায় না, সেই সাথে আপনার শাস্তি অর্থাৎ আপনার অন্যায় করলে বা ভুল করলে সেটার যে শাস্তিমূলক ব্যবস্থা থাকতে হবে সেরকম একটা ব্যবস্থা, দুটোর একটা সামঞ্জস্য থাকা লাগে। আমরা কেবলমাত্র পাবলিক সেক্টরের স্যালারি বাড়িয়েছি কিন্তু সে অন্যায় করলে, সে করাপশন করলে তাকে আমি হয়তো মানে তাকে হয়তো আমি আরেক জায়গায় বদলি করে দিচ্ছি, কিন্তু এর বেশি তো কিছু হতে না, সে কয়েক কোটি টাকা কামিয়ে নিয়ে অন্য জায়গায় সরে পড়লে তো আসলে তার লাইফটা সেট হয়ে গেল। তো দিস ইজ নট এ সলিউশন রিয়েলি। তো এই চিন্তা আমাদের আসলে মানে অনেক মানে মাল্টিপল লেভেলে প্রবলেম আছে করাপশনের সাথে। আমি বলবো যে করাপশন ইজ আ ম্যানিফেস্টেশন অফ ল্যাক অফ রেগুলেশন, বাট রেগুলেশন নিডস টু বি দেয়ার। থ্যাংক ইউ সো মাচ, এবং প্লিজ let's all take this note about the incentive based approach. Ebong if I may say ekta khub weird example dicchi, but it's an example nonetheless. Seta hocche Washington state e ei muhurte covid er vaccination baranor jonno they are basically giving one marijuana free with a check. Now let's say I mean ora they want to attract youth and they have legalized marijuana. এখন তারা জ্যাব সেট ট্রেড করার জন্য টু গিভ দ্যাম অ্যান ইনসেন্টিভ দে ব্রিং ইট, আই এম গিভিং আ ভেরি পোলারাইজড এক্সাম্পল, বাট ননদিলেস টু এমফাসাইজ অন দ্য ফ্যাক্ট যে কমান্ড এন্ড কন্ট্রোল অথবা ইটস নট গোয়িং টু বি পানিশমেন্ট, দ্যাটস অলওয়েজ গোয়িং টু ওয়ার্ক, আমাদেরকে ইনসেন্টিভাইজ করতে হবে। সো ওয়েন উই আর টকিং অ্যাবাউট রেগুলেশন ইউ আর অলসো টকিং অ্যাবাউট লেটস সে ওয়্যার ইজ দ্য ইনসেন্টিভ ফর দ্য প্রাইভেট সেক্টর অ্যান্ড অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট ফর এভরি ওয়ান উইদিন দ্য সিস্টেম টু কন্ট্রিবিউট, রাইট? এটা পাবলিক হেলথ সিস্টেম থেকে শুরু করে অন্য জায়গায় এখানে অনেক বিষয় আলোচনায় আমরা আনতে পারি না, যেমন পাবলিক সেক্টরের ডাক্তাররা প্রাইভেট সেক্টরে প্র্যাকটিস করছে, ডুয়ালিটিজ অফ প্র্যাকটিস অ্যান্ড অলসো এগুলো সব ফ্লারিশ করেছে বিকজ অফ প্রবাবলি হোয়াট ইউ আর হিন্টিং অ্যাট অ্যাবসেন্স অফ আ প্রপার ইনসেন্টিভ সিস্টেম ফর এভরি ওয়ান। বিউটিফুল ডক্টর কাউসার হোসানা, আই উইল কাম ব্যাক টু ইউ নাও, অনেক চমৎকার আলোচনা হচ্ছিল, আমি আসলে থামাতে পারছিলাম না, আই এম ভেরি সরি ফর দ্যাট, বাট আই রিয়েলি লাভড ইট। এবং সে যদি একটা কথা বলছিল সেটা হচ্ছে যে আমরা ম্যাটারনাল মর্টালিটি, নিউনেটাল মর্টালিটি, আন্ডার ফাইভ মর্টালিটি এগুলো নিয়ে আমরা প্রাউড হতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি সিন্স 2014 আমরা কিন্তু প্ল্যাটোতে চলে এসেছি, এবং উইচ ইজ ওয়ান অফ দ্য রিজন ওয়াই বিডিএইচএস কিন্তু পাবলিশ হচ্ছিল না, বিকজ এখানে আমরা দেখাতে পারছি না আর সাকসেস আমরা আগাতে পারছি না। অনেক ডিসকাশন হয়েছে, ওভার টু ইউ ডক্টর কাউসার হাসানা টু লিড আস টু আ কনক্লুশন। থ্যাংক ইউ সো মাচ। আমি সবার কথাই খুব মনোযোগ দিয়ে শুনছিলাম, এবং একটা থেকে আরেকটা যেতে মনে হচ্ছে মানে একের বই একটা বুক থেকে আরেকটা বুকে চলে যাচ্ছি চ্যাপ্টার ওয়াইজ। সো চ্যাপ্টারে চ্যাপ্টারে যেতে গিয়ে আমার মনে হচ্ছে যে পুরো হেলথ সিস্টেমের চ্যাপ্টার, বাংলাদেশের হেলথ স্টোরি, গ্লোবাল স্টোরি সবই চলে আসছে এত সুন্দর করে, বাট লেটস ফোকাস অন দ্যাট যে কমপ্লেসেন্সির কথা আমরা বলছি, যে আমরা উই আর ভেরি কমপ্লেসেন্ট দ্যাট হোয়াট ইউ হ্যাভ অ্যাচিভ, উই শুড নট বি কমপ্লেসেন্ট, বিকজ দ্য রিজন হলো যে আমরা যদি বলি, আমরা যেটা নিয়ে বিডিএইচএস এর কথাটা বারবার আসছিল বলে আমি একটুখানি টাচ করতে চাই, দ্য রিজন হলো যে বিডিএইচএস 194 অ্যান্ড 196 ম্যাটারনাল মর্টালিটি absolutely it's just joke je shobai hasha uchit je if you argue je eta 193 theke keno 194 theke keno 173 holo na because it's absolutely high number, come on, Sri Lanka has achieved 100,000 maternal mortality long time back, can you imagine Sri Lanka kobe eta achieve kore feleche, আমরা বাংলাদেশে কি দিয়ে আর্গিউ করছি, আমারটা 194 না 196 নাকি 173 ম্যাটারনাল ডেথ, এটা খুবই একটা হাস্যকর জিনিস, কারণ এটা সবই হলো হাই। সো উই হ্যাভ নট অ্যাচিভড দ্যাট হোয়াট উই ওয়ান্টেড টু অ্যাচিভ। সো এসডিজি 2030 ইজ নট ভেরি ফার। সো এখন আমাদের আসলে কি করা দরকার, আমি আসলে অনেক সাকসেস স্টোরিগুলো বলার চেষ্টা করেছিলাম এই জন্যেই যে আমি অ্যাকচুয়ালি অনেক প্রাউড ফিল করি যে আমরা কি করেছি, কিন্তু আমাদের যে অনেক দূরে যেতে হবে সেটার পথটা খুব কঠিন, কারণ দ্য লাস্ট মাইল
ফিউ মাইলস হলো অনেক কঠিন টু অ্যাচিভ। যে প্রসঙ্গগুলো নিয়ে আসা হয়েছে, যে আলোচনাগুলো এতক্ষণ হচ্ছে, প্রত্যেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। ফার্স্টলি লেট মি টাচ ফিউ অব দ্য থিংস, মেবি আমি কিছু ভুলে যেতে পারি, বাট ইউ ক্যান হেল্প মি। সেটা হলো যে আমরা কিভাবে অ্যাচিভ করব, আমরা জানি না, বিকজ এসডিজি ইজ আ ভেরি হাইলি অ্যাম্বিশিয়াস টার্গেট দে হ্যাভ সেট, বাট আই অলওয়েজ ফিল দ্যাট উই শুড হ্যাভ অলওয়েজ অ্যাম্বিশিয়াস টার্গেট। দ্য রিজন হলো যে আমরা ভুলে যাচ্ছি, যখন ওয়েন ইউ থিঙ্ক অ্যাবাউট আওয়ার সেলফ ইন আ হোম ইন আওয়ার ওন ফ্যামিলি, উই অ্যাকচুয়ালি কানেক্ট আওয়ার ফ্যামিলিজ টুগেদার। আমার বাচ্চাকে যখন আমি কোনো শিক্ষা কিছু একটা দিই, তখন ওকে কিন্তু একটা হোলিস্টিক ডেভেলপমেন্টের জন্য দিই। বাট ওয়েন উই গো টু আ সোসাইটি, উই ক্যানট থিঙ্ক যে আমরা অ্যাকচুয়ালি আমার ফ্যামিলিতে যেভাবে ট্রিট করি, উই ক্যান ডু দ্য সেম থিং, উই ক্যান অল ওয়ার্ক টুগেদার, রাইট? একটা স্মল অফিসে যেমন কাজ করে সবাই একসঙ্গে, বড় অফিসে গেলে আবার এটা করতে পারে না। আরো বড় হলে যেমন অনেক মিনিস্ট্রি হয়ে যায়, করতে পারে না। এনজিওরা অনেক বড় হয়ে যাচ্ছে, দে ক্যানট ডু দ্যাট। এটা তো হওয়া যায় না, বিকজ আমি যদি জানি যে আমি গুড ম্যানেজার, আই ক্যান ফিক্স থিংস এভরিহোয়ার। সো আমার মনে হয় যে প্রথম যে কথাটা আমি আমি বলেছি, সবাই বলেছে, সরি, সেটা হলো এভিডেন্স, এভিডেন্স বেসড ডিসিশন মেকিং। আমাদেরকে যেটাই এভিডেন্স আসুক না কেন, উই হ্যাভ টু টেক ইট সিরিয়াসলি। দেয়ার ইজ নো আর্গুমেন্ট, হতে পারে বেশি, হতে পারে কম, ইট ডাজন্ট ম্যাটার, এটাই তো লাইফ। সো আমাকে যাই এভিডেন্সটা আসবে সেটার বেসিসে অ্যাকচুয়ালি উই নিড টু টেক ডিসিশন, এবং এটা কখনোই ইগনোর করা যাবে না। যার জন্য প্রতিটা সেক্টরে যেমন রিসার্চ ডেভেলপমেন্ট আসছে, এগুলোকে অনেক গুরুত্বপূর্ণ ভাবে দেখা উচিত। আর মোর ইম্পর্টেন্টলি আমি একটা কথা বলেছিলাম, সায়েন্স পলিসি ইন্টারফেসিং। এটা মানে হলো যে সায়েন্স অ্যান্ড দ্য পলিসি মেকার্স, অ্যান্ড সায়েন্স মিনস নট অনলি, সে যদি সুন্দর করে বলেছে, দ্য হোল সায়েন্স কমিউনিটি। শুধুমাত্র যে এখন মেডিকেল সায়েন্সে যারা কাজ করছে তারা করবেন না, উই আর অল কানেক্টেড। উই আর কানেক্টেড টু নিউট্রিশন, উই আর কানেক্টেড টু ফুড, উই আর কানেক্টেড টু ক্লাইমেট, উই আর কানেক্টেড টু জেন্ডার। সো আমাদেরকে তো সবার সঙ্গে কথা বলতে হবে, জানতে হবে যে কি হচ্ছে, এবং নিজেদেরও পড়তে হবে সবাইকে যে আমরা কোথায় জানতে পারি এই জিনিসগুলো। এটা না হলে পরে আমি যখন পলিসি মেকারদের সঙ্গে আমি বসবো, উই নিড টু বি টকিং টু অল পলিসি মেকারস। তো যারা হেলথ মিনিস্ট্রি নিয়ে অনেক আর্গিউ করছে, সো ইটস নট আওয়ার জব অনলি টু ওয়ার্ক উইথ দ্য মিনিস্ট্রি অফ হেলথ। আমাদেরকে সব জায়গায় যেতে হবে, এবং আমাদের যদি আমরা কথা না বলি তাহলে আসলে এই কাজগুলো কখনো সামনে নিতে পারবো না। সেকেন্ডলি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। আমি এটাকে খুবই গুরুত্ব সহকারে নিতে চাই, কারণ হচ্ছে যে যেটা তৌফিক সুন্দর করে বলেছে যে অ্যাকচুয়ালি আমি চাই বা না চাই প্রাইভেট সেক্টর কিন্তু তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এবার এটা হবে, দিস ইজ নট আ যে আমি এটা করতে পারবো না, এটা একটা চায়নার মতো দেশ, সেখানেও প্রাইভেট সেক্টর আছে। হ্যাঁ, তো এটাকে রেগুলেশনগুলো কেমন করে হবে, আমাদের কি রেগুলেশন গভর্নমেন্ট সেক্টরে আছে? সরি টু সে, আমরা খুব মানে সবাই কিন্তু এটা এই কথাটা থেকে সরে যাই, বিকজ আমি যখন আমার নিজের রিসার্চগুলো করেছি, আমি কিন্তু গভর্নমেন্ট হেলথ সিস্টেমে কাজ করেছি, গভর্নমেন্ট হেলথ সিস্টেমে কিন্তু আমি সেম জিনিস দেখেছি। হ্যাঁ, সো এটার সঙ্গে খুব প্রাইভেট সেক্টরের, যদিও তফিক বলেছে যে ডক্টর প্রফেসর আন্দালিবের ইয়েতে রিসার্চে দেখা গেছে যে তেমন কোনো পার্থক্য নাই, সত্যি নাই। সো আমাদের রেগুলেশনটা সবার জন্য প্রযোজ্য হয়, ইটস নট অনলি ফর মেনটেনিং দ্য কোয়ালিটি, এনশোরিং দ্য গভর্নেন্স, এনশোরিং দ্য অ্যাকাউন্টেবিলিটি। তার মানে কি, এটা খুবই গুরুত্বপূর্ণ যে প্রাইভেট সেক্টরকে আনা, কিন্তু রেগুলেশনসটা হলো মোর ইম্পর্টেন্ট। সো রেগুলেশনসটা কন্ট্রিবিউটিং টু দ্য হোল সিস্টেম। যে হেলথ ইনফরমেশন সিস্টেমে যেটা কথা বলছি সেটা আসলে কত দূর যাবে, সেখানেও তো একটা রেগুলেশনসের দরকার আছে সবকিছুতেই, যার জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। আর হেলথ ইনফরমেশন সিস্টেম, সরি, টেকনোলজি বেস সলিউশনস, আমি এটাকে খুব আরো একটা গুরুত্ব দিতে চাই, বিকজ কোভিড-19 আমরা আরো বেশি দেখতে পারলাম যে কতটা টেকনোলজি আমাদেরকে হেল্প করেছে, এবং টেকনোলজি কত জায়গায় হেল্প করতে পারে। আমরা তো ছোট একটা ফোন নিয়ে কথা বলছি বা জুমে, দিস ইজ নট অনলি দ্য টেকনোলজি, টেকনোলজি ইজ অ্যাকচুয়ালি বিয়ন্ড দ্যাট হোয়াট উই নো অ্যাবাউট দিস। যেমন আজকে আপা ফিরদৌস কাদরী আপা, যেমন উনি ওনার যে গবেষণা কাজ করছেন, তারপরে সে যদি কাজ করছে, তারপরে অনেকে আপনি যেমন ডক্টর রেজা, উনি বলেছেন ওনার ফার্মাসিউটিক্যাল কোম্পানি, সবই টেকনোলজি নিয়ে কাজ করছে। তো টেকনোলজিটাকে আরো কিভাবে ইনোভেশনসে আনা যায়, কিভাবে যে ইনভেস্টমেন্ট করতে হবে, সো এটা কি সবসময় গভর্নমেন্ট ইনভেস্ট করতে পারবে? আমরা হয়তো সবসময় গভর্নমেন্টের উপর ডিপেন্ডেন্স
হতে পারবো না। সো আর কে কে পার্টনার্স, দি গ্লোবাল পার্টনার্স যারা মোর ইন্টারেস্টেড হবে আমার এখানে ইনভেস্ট করার জন্য, তার মানে কি যে গ্লোবাল পার্টনারশিপ, রিজিওনাল পার্টনারশিপ গুলোকে আরো স্ট্রেংথেন করা, কিন্তু উই শুড নট বি আ লুজার। হ্যাঁ, আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে ডিপ্লোমেসি, যে এটা এইবার আমরা যেখানে ভ্যাকসিন ডিপ্লোমেসিতে আমরা একটা ধাক্কা খেলাম, বিকজ উই আর নট স্মার্ট এনাফ এখানটায়। কারণ হচ্ছে যে প্রতিটা দেশকে যদি আমি খেয়াল করি, যারা ভ্যাকসিন কভারেজ নিজেরা বানায় না বাট ভ্যাকসিন কভারেজে ভালো করছে, সেখানে কিন্তু দেখা গেছে যে তারা কতজনের কাছ থেকে কিনেছে। হ্যাঁ, কিন্তু আমরা যেমন এক জায়গায় ডিপেন্ডেন্ট করেছিলাম সেটা হয়তো করা উচিত হয়নি। তো এরকম ছোটখাটো জিনিস তো ভুল, ছোটখাটো না, এটা অনেক মারাত্মক জিনিস বা ভুল হতে পারে, কিন্তু ভুলটাকে স্বীকার করে সেই জায়গায় আবার কাজ করা, তার মানে প্রতিটা সময় আমাদের চোখটা খোলা রাখতে হবে। আর এগুলো হলো রিসার্চ করা। সো রিসার্চ মানে তো শুধুমাত্র যে ল্যাব বেসড রিসার্চ বা আমি সোশ্যাল সায়েন্সে কাজ করছি তা না, অন্যান্য যে মনিটরিং করা, যে প্রতিটা দেশে একটা মিডিয়ারও তো দায়িত্ব আছে না, যে কোন কোন জায়গায় কি হচ্ছে না হচ্ছে এইসব জিনিস আমাদেরকে জানানো। সো এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আর বাংলাদেশের যেটা ভালো জিনিস সেটা হলো যে বাংলাদেশে একটা কমিউনিটি মুভমেন্ট তৈরি করেছে। সো এই কমিউনিটি মুভমেন্টটা যদি আমরা সত্যি সত্যি রাখতে চাই, এটাকে কোনো সময় আসলে এক্সক্লুড করা যাবে না। এবং কমিউনিটি বলতে আমি শুধুমাত্র যে একদম গ্রামের মানুষ বা আরবান স্লামের দরিদ্র মানুষ বুঝাচ্ছি তা না, এখানে কমিউনিটি বলতে অ্যাকচুয়ালি বিয়ন্ড দ্য গভর্নমেন্ট, দ্য সিভিল সোসাইটি এনগেজমেন্ট, ইভেন দ্যাট প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট, দে আর অলসো ডিফারেন্ট কমিউনিটি, অ্যান্ড অফকোর্স দ্য পিপল হু আর রিপ্রেজেন্টিং ডিফারেন্ট কমিউনিটি। সো দে আর মেনি মেনি ইস্যুস দ্যাট উই হ্যাভ টাচড, অ্যান্ড বিয়ন্ড দ্যাট আই থিঙ্ক we have touched also rational use of drugs. This is very important for all of us to know because of the AMR, antimicrobial resistance. That's actually a concern globally and also in our own country. So এগুলো খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু প্রফেসর গৌর যেমন একটা খুব সুন্দর কথা বলেছেন যে ইকোনমিক গ্রোথ নিয়ে, ইকোনমিক গ্রোথ যখন বাড়তে থাকে তখন আসলেই কিন্তু যেসব দেশ নতুন ভাবে ট্রানজিশন হতে থাকে, যেমন বাংলাদেশ, যে আমরা কেন আসলে এই যে হঠাৎ করে ইকোনমিক কিছু গ্রোথ হচ্ছে আর আমাদের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে এনসিডি বা আদার এনজিওর গুলো একটু বেশি দেখা যাচ্ছে। বাট উনি খুব সুন্দর করে বলেছেন প্রতিটা দেশের উদাহরণ এনে যে আসলে বাংলাদেশ সে অন্যদের তুলনায় হয়তো আমরা এখনো একটু কম আছে, বাট ইট ডাজেন্ট মিন যে আমরা উই হ্যাভ টু বি কমপ্লেসেন্ট, বিকজ মেনি অফ আস উই ডোন্ট নো যে কেন আমি ডায়াবেটিস আমার হলো। হ্যাঁ, এই যে কতগুলো কোয়েশ্চেন থাকে এটার জন্য যে গুরুত্বপূর্ণভাবে গবেষণা এবং এটার জন্য যে ভালো জেনোমিক রিসার্চ দরকার, এই জিনিসগুলোতে কিভাবে রিসার্চারদেরকে ইনসেন্টিভাইজ করা, এই এটা এত গুরুত্বপূর্ণ যে আমার মনে হয় যে R&D তে আমাদের ইনভেস্টমেন্ট হলো অত্যন্ত অত্যন্ত লো। সো এই জিনিসগুলোকে মানে আমাদেরকে খেয়াল করা যে এটা কেমন করে আমরা করতে পারবো। আমরা একটা আলোচনার মধ্যে আমরা এগুলো শেষ করতে পারবো না, কিন্তু এগুলোকে কন্টিনিউয়াল ডিসকাশনে আনা এবং ডিসকাশন থেকে যাতে করে পলিসি মেকারের কাছে যেতে পারে, অ্যাকশন হয় এটার জন্য লেগে থাকা। কারণ হচ্ছে যে আমরা যদি লেগে না থাকি তাহলে কোনোদিনও ইম্প্রুভ হবে না বলবো না, স্লো ইম্প্রুভমেন্ট হবে। আর টেকনোলজি বা এই জিনিসটা অনেকবারই বলা হয়েছে, সো আমার মনে হয় যে প্রতিটা স্ট্রাকচারের মধ্যে যদি আমরা টেকনোলজিক্যাল সলিউশনস গুলো ইউজ করতে পারি তাহলে হয়তো বা গভর্নেন্স, রেগুলেশনস, যেখানে আমরা জানি যে রেগুলেশনস এর অনেক সমস্যা আছে বাংলাদেশের জন্য, সেগুলোতে আমরা আরো হয়তো বা কন্ট্রিবিউট করতে পারবো। SDG-র আশাটা আমি আশা করি যে আমরা হয়তো বা কাছাকাছি যেতে পারবো অনেকগুলো ইন্ডিকেটরে, বাট অনেক জায়গায় হয়তো আমাদের যাওয়া সম্ভব হবে না, বিকজ COVID-19 কিন্তু আমাদের সারা পৃথিবীকে একটা ধাক্কা দিয়েছে। এখন যদি কাছাকাছিও যেতে পারি, যদি গ্রোথটা কিছুটা উপরের দিকে যায়, তবুও আশা থাকবে যে সামনের দিকে আমাদের হয়তো বা অনেক কাজ হবে। আমি একটা উদাহরণ না দিয়ে পাচ্ছি না, সেটা হলো যে আমাদের হেলথ সিস্টেমের ফ্রেমওয়ার্কটা নিয়ে, যে আমরা যে পিলার 6 ব্লকস নিয়ে সবসময় কথা বলি। অনেকেই আমি হয়তো বা জানি যে পার্টিসিপেন্ট ওনারা সবাই নাও জানতে পারেন, কিন্তু আপনারা একটু দেখে নেবেন যেখানে 6টা পিলার আছে। কিন্তু আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি যেটাই হোক, এটা খুবই ভালো যে একটা স্ট্রেন্থেন করার একটা কথা বলা হচ্ছে, কিন্তু একই সময় আমাদের কিন্তু অ্যাকচুয়ালি একটা ডায়াগ্রামেটিক অ্যাপ্রোচ তৈরি করা উচিত। যেহেতু SDG আমি বলেছিলাম যেটা একটা ইন্টারকানেক্টেড জিনিস, তো আমাদের প্রতিটা হেলথ সিস্টেমের এইগুলোতে কোন জায়গায় আসলে অন্যান্য SDG গুলো কিভাবে কন্ট্রিবিউট করে, সো ইন্টারকানেক্টেডনেসটা একটা ম্যাট্রিক্স এর মধ্যে রেখে আমাদের
বিশেষ করে গবেষণার মানুষ এবং পলিসি মেকিং এ যারা আছে তাদের এটা বোঝাটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা বুঝতে না পারি তাহলে আমরা লেভারেজ করতে পারবো না, বিকজ এখন টাইম আসছে যে আমরা যদি একজনের উপর আরেকজন লেভারেজ না করতে পারি, আমরা যদি ট্রেড অফ এর সিনার্জি গুলো না বাড়াতে পারি, তাহলে কিন্তু আমাদের যে অ্যাচিভমেন্ট গুলো হয়েছে সেটা হয়তো বা স্ট্যাগনেন্ট হয়ে থাকবে। কারণ আমরা জানি যে আমাদের উইমেন্স এডুকেশন হলো খুবই গুরুত্বপূর্ণ টিএফআর বা ফ্যামিলি প্ল্যানিং এর আপটেক নেওয়ার জন্য, এটার সঙ্গে হয়তো আমরা যদিও আমরা জানি যে এটা কিছুটা কাজ হয় কিন্তু আমরা ওইভাবে দেখি না যে এটার সঙ্গে এটা কতটা কানেক্টেড। এই কারণে শুধু একটা এক্সাম্পল দিলাম কিন্তু এসডিজি ইন্টারকানেক্টেডনেস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড আরবান রুরাল আরবান পভার্টির কথাও এসছে, কিন্তু আরবান পভার্টি একটা বলে রাখতে হবে যে আমরা পুশ অ্যান্ড পুল একটা ফ্যাক্টর আছে, যারা ইকোনমিস্ট তারা আরো ভালো করে জানেন যে পুশ অ্যান্ড পুল আরবানে মানুষ আসবেই, এবং বাংলাদেশের যেহেতু ডেভেলপমেন্টটা সারা পৃথিবীর ডেভেলপমেন্টই আরবান সেন্ট্রিক ডেভেলপমেন্ট এক্সেপ্ট ফিউ কান্ট্রিজ, কিন্তু এই ডেভেলপমেন্টটা এই মুহূর্তে বাংলাদেশে ভেরি ফিউ সিটি সেন্ট্রিক। সেই সিটি সেন্ট্রিক হওয়াতে আসলে আমাদের দেখা যাচ্ছে যে আমরা সবাই ঢাকার দিকে চলে আসছি, ইনক্লুডিং আমি। আমি তো একটা গ্রামের মেয়ে ছিলাম কিন্তু আমি কেন এসেছি, নিশ্চয়ই আমার একটা ইয়ে ছিল না যে আশা আমি এইখানে আসলে আমি একসময় যে আজকে এখন জুমে বসে কথা বলছি, আমার দেশের বাড়িতে বসে থাকলে হয়তো আমি একজন নাতি নাতনি নিয়ে বসে থাকতাম আর কি। এটাও আনন্দের ব্যাপার, আমি বলবো না এটা কোনো কাজ কোনো জিনিসই ছোট, কিন্তু আমি বলতে চাচ্ছি যে যেহেতু আমি একটা হিউম্যান বিং, আমি হিউম্যান ক্যাপিটালে আমি ঠিক করেছি যে আমি কোন জায়গায় আমি ডেভেলপ করবো, কিন্তু আমি তো আমার নিজের জায়গায় বসে থাকি না। এবং মোর ইম্পর্টেন্টলি আমি আর একটা জিনিস এখানে বলতে চাই যে আমরা বলি যে আমাদের ডাক্তার নার্সের সংখ্যা অনেক কম, কিন্তু আমরা কখনোই দেখি না যে আমাদের এখন পর্যন্ত বাংলাদেশে থেকে দেখি না কেন কতজন ডাক্তার আমরা আসলে ট্রেনিং করেছি, কতজন আমরা নার্স ট্রেনিং করেছি, কতজন আসলে কাজ করে, কতজন করে না, কতজন দেশের বাইরে চলে গেছে, এটা আমাদের জানাটা খুব গুরুত্বপূর্ণ। না হলে কিন্তু আমরা এই এই একটা ইয়েতে ব্লেম গেমের মধ্যে সবসময় থাকবো যে আমরা আসলে কিছু করছি না। হ্যাঁ, আর অন্যান্য যেগুলো সাপোর্ট সিস্টেমের কথা সবাই বলেছেন যে আর মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্ট, ফার্মাসিস্টের রোল তো গুরুত্বপূর্ণ, এটা নিয়ে কোনো ডাউট নাই। এবং খুব আনফর্চুনেট যে বাংলাদেশ গভর্নমেন্টের সিস্টেমের মধ্যে এখনো ফার্মাসিস্টরা আসে নাই, এটা 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 একটা ইম্পর্টেন্ট ইস্যু। আর একটা প্লুরালিস্টিক হেলথ এর কথা বলা হচ্ছিল, আমি নিজে খুব সাপোর্টিভ অফ প্লুরালিস্টিক হেলথ কেয়ার, বিকজ এটা একটা কিন্তু পুরো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ফেনোমেনা যে আমরা আমাদের একটা হেলথ সিস্টেম নাই। ইভেন চায়না, সরি আমরা শুধু ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের কথা বলা উচিত না, চাইনিজ এবং অন্যান্য যেগুলো কান্ট্রিজ সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ আছে তারা ট্রেডিশনাল মেডিসিনে অনেক ইনভেস্ট করে। সো আমাদের প্লুরালিস্টিক বিহেভিয়ার বা প্লুরালিস্টিক হেলথ সিস্টেম যদি সত্যি ইনভেস্ট ইয়ে করা আমরা রাখতে চাই, তাহলে আমাদের হেলথ সিস্টেম মানে অ্যাকনলেজ তো করা হয়েছে, বিকজ আয়ুর্বেদিক মেডিসিন হলো এখন পার্ট অফ হেলথ সিস্টেম। কিন্তু আমরা আসলে কে কয়জন জানি যে আয়ুর্বেদিক একজন ডাক্তার আছে, আমরা তো সবসময় খুব ইগনোর করি। এবং হোল ফোকাস হলো বায়োমেডিক্যাল হেলথ সিস্টেমে, যেখানে মোস্ট অফ দ্য পিপুল হলো যাচ্ছে অন্য সার্ভিসগুলো নিতে। হ্যাঁ, তাই যদি হয়ে থাকে আমাদের অবস্থা, তাহলে হলো যে এই প্লুরালিস্টিক হেলথ সিস্টেমকে কিভাবে লেভারেজ করে এখানেও রিসার্চ ইনভেস্টমেন্ট করতে হবে। মানে এই ইনভেস্টমেন্ট ছাড়া কোথাও কোনো কথা নাই, যেখানে আমার জিডিপি এখন মাত্র হলো লেস দ্যান 1% এবং 2% কথা, তারপর 5%-এর কথা গভর্নমেন্ট চিন্তা করছে। আমি জানি না যে আমাদের এই চিন্তা ভাবনা থেকে আমরা কতটুকু আগাতে পারবো সামনের দিকে, কিন্তু আমি যেহেতু একটা কথা বলেছি আমাদের লেভারেজ করতে হবে ডিফারেন্ট এসডিজির সঙ্গে, সেটা যদি করি তাহলে হয়তো বা টাকা পয়সাগুলো ইকুয়ালি বা রিসোর্সটা ইকুয়াল একটা ডিস্ট্রিবিউশন হতে পারে। এবং দ্য হোল পারপাস হলো টু ইম্প্রুভ দ্য হেলথ অ্যান্ড ইকোনমি অ্যান্ড অলসো এডুকেশন, রাইট, দ্য কগনিটিভ ডেভেলপমেন্ট অর লিটারেসি অফ দ্য পপুলেশন। তো এটা নিয়ে এখন আমি থামি, কারণ আমাদের অনেক ইস্যুস ছিল টু ডিসকাস। বাট থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি opportunity to speak today, and thank you so much all the panelists, you are excellent. এবং আমি অনেকের সঙ্গে আমার কোনোদিনও দেখা হয়নি, প্রথমবারের মতো দেখা হয়েছে, এবং আমি অনেককে চিনলাম এবং আমি পার্সোনালি কমিউনিকেট করব সবার সঙ্গে। অনেক ধন্যবাদ। Thank you so much, Professor Afsana, for finishing the discussion and giving such a nice summary to what we have discussed. I thank you all, dear panelists, for your great contribution. And I thank you everyone, Jara,
পুরোটা সময় আমাদের সাথে ছিলেন অনেকেই এবং যারা শুনছিলেন ফেসবুক লাইভে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বাংলাদেশ মিরাকল ক্যাম্পেইনে আরো 6টা এপিসোড আছে ইন দ্য ফার্স্ট সিরিজ। এই ক্যাম্পেইনটা ডিসেম্বর পর্যন্ত চলবে এবং আলোচনার যে বিষয়বস্তু উঠে আসছে এগুলো নিয়ে আমরা ডিসেম্বর এবং অথবা আগামী জানুয়ারিতে একটা বুক পাবলিকেশনে যাব। অর্থাৎ যা আলোচনা হচ্ছে এগুলো সবই আমরা একটা দলিল হিসেবে রেখে দিব। সো এবং একটা পলিসি পেপার প্রত্যেকটা ওয়েবিনার থেকে পাবলিশ হচ্ছে, এগুলো আপনারা আপনাদের হাতে পাবেন। আপনাদের সবাইকে আপনাদের কন্ট্রিবিউশনের জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি বাংলাদেশ অ্যাজ আ কান্ট্রি উই ক্যান মার্চ ফরওয়ার্ড অ্যাজ আ গ্রেট নেশন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। Thank you.